শেখ কামরুজ্জামান আমার সার্টিফিকেট নাম, পরবর্তীকালে রাজনীতিতেই নাম যুক্ত হয়ে গেছে শেখ কামরুজ্জামান টুকু। এটা ষাটের দশকের ছাত্র রাজনীতির নামের প্রচলনের কায়দায়। আমার বাবা মৃত এস এম বদিউজ্জামান, উনি আমার ম্যাট্রিক পাস করার আগেই মারা গেছেন। আমার মা রৌফুন্নেসা, 85 সালের দিকে মা মারা গেছেন বাগেরহাট। আমি লেখাপড়া করেছি গ্রামের স্কুলে, তারপরে বাগেরহাটে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে, তারপরে খুলনা জেলা স্কুলে, তারপরে লোহাগড়া পাইলট হাই স্কুলে। আমি লোহাগড়া হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি আমি বাগেরহাট পিসি কলেজ থেকে, ডিগ্রি পাস করেছি আজম খান কমার্স কলেজ থেকে। এখানেই আমার শিক্ষা জীবনের সমাপ্তি, কারণ আমি ডিগ্রি পরীক্ষা দিয়ে জেলে চলে যাই। দেড় বছর পরে যখন জেল থেকে বেরোই, তখন আমার দুইটা একাডেমিক ইয়ার চলে যাওয়ার কারণে পরবর্তীকালে আর আমি পড়াশুনো দিকে থাকতে পারিনি, পারিবারিক অবস্থাও ভালো ছিল না। আমার রাজনীতিতে আসার ক্ষেত্রে মূল ব্যক্তিত্ব হচ্ছেন আমার মা। উনি ছোটবেলায় ওই ছোটদের রবীন্দ্রনাথ, ছোটদের নজরুল, ছোটদের বঙ্কিম, এই ধরনের বড় মনীষীদের জীবনী গ্রন্থগুলো উনি নিজে জোগাড় করে নেন। বক্তৃতাও উনি আমাকে শিখিয়েছেন, কিরকম কবিতা মুখস্থ করে টেবিলের উপরে দাঁড়ায় আবৃত্তি করো, আবার এক্সপ্রেশনটা করার জন্যে উনি শিখেন। আমি 62 সালে ম্যাট্রিক পাস করি, 60 সালের শেষের দিকে আমি লোহাগড়াতে যাই, লোহাগড়া হাই স্কুলে। এখনও বেঁচে আছেন, পরবর্তীকালে এমপি ছিলেন মকবুল সাহেব, উনি লোহাগড়া স্কুলের খণ্ডকালীন শিক্ষক ছিলেন, ওনার বাবা লোহাগড়া স্কুলের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। উনি বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, ওনার প্রচেষ্টায় আমরা পত্রিকা পড়া, নিউজ অ্যানালাইজ করা, ডিবেটিং ক্লাব করা, দেওয়াল পত্রিকা প্রকাশ করা, এগুলো আমরা সবই ওনার প্রচেষ্টায় উদ্যোগে আমরা এটা করতে শুরু করি। আমরা একটা স্কুলের একটা ঘরকে মূল লাইব্রেরি বাদ দিয়ে একটা ছোটো খণ্ডকালীন লাইব্রেরি বানাই, যেখানে সাময়িকী পত্র পত্রিকা এগুলো থাকতো, যেখানে আমরা দেওয়াল পত্রিকা প্রকাশ করতাম। এই দেওয়াল পত্রিকার আমি সম্পাদনা করতাম, তারপরে আমরা এক্সটেম্পোর স্পিচগুলো ওই সময় একটা পাত্রের মধ্যে 50টা সাবজেক্ট লিখে ফেলে দিতেন, যেটা উঠতো সেইটার উপরে বলতে হবে, সেটা আমি জানি বা না জানি। এভাবে বক্তৃতা দেওয়া, প্রতি সপ্তাহে একবার করে নিউজ পেপারে যেসব নিউজ বেরোতো, নিউজগুলো সম্পর্কে একটা আলোচনা হতো। প্রতি সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার দুটো ক্লাস হতো, বাকি ক্লাসগুলো উনি বন্ধ করে দিয়ে বৃহস্পতিবারে আমাদের এই কার্যক্রমটা চলত। এর মধ্য দিয়ে রাজনীতি সচেতনতা যেটা বৃদ্ধি পাওয়া, দেশের সম্পর্কে খবর রাখা, সব বিষয়গুলো এগোতে থাকে। বক্তৃতা দেওয়ার বিষয়টি তখনই শিখি। ওই সময়ে আমাদের পরবর্তীকালের বন্ধু জাহিদুর রহমান, আমরা একসাথে মুক্তিযুদ্ধ করেছি, খুলনা পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, সে তার ভাই শাহিদুর রহমান কুটু, উনি একদিন আমার সাথে দেখা হলো। উনি অনেকগুলো পোস্টার আমাকে দিয়ে, মার্শাল্লাহ বিরোধী পোস্টার, এটা 60 সালের শেষে বা 61 সালের প্রথম দিকে, দিয়ে আমাকে বললেন যে এই পোস্টার নিয়ে ধরা পড়লি 14 বছর জেল, এই পোস্টারগুলো লাগা। তা আমার আর এক বন্ধু ছিল খোদাবক্স, আমরা একসাথে পড়তাম, দুজনে মিলে রাত্রিবেলায় একটা নৌকো নিয়ে, লোহাগড়াতে একটা নদী ছিল নবগঙ্গা নদীর নাম, ওই নৌকো নিয়ে নদীর মধ্যেই থাকি, আর যেখানে দেখি ফাঁকা সেইখানে যে পোস্টারটা লাগায় আবার নৌকোয় উঠে আর এক জায়গায় যায়। এইভাবে 4-5টা পয়েন্টে আমরা পোস্টারগুলো লাগালাম, লাগায় কেউ দেখেনি কিন্তু নিজেরাই উত্তেজিত হয়ে গেলাম। মার্শাল্লাহ বিরোধী পোস্টার, সামরিক শাসন বিরোধী পোস্টার, গণতন্ত্র চাই চাই, তারপরে ওই যে আব্দুল শহীদ লালের জেল হয়েছিল তার মুক্তি চাই। তো বাসায় আমার বাসায় ও আমার বাসায় গেল, আমার চাচা তখন ওখানকার সার্কেল অফিসার। ভোরের দিকে দুজনে আমরা চলে গেলাম নড়াইন, নড়াইন যে 2-3 দিন থাকলাম যে কেউ
টের পাইছে নাকি আমাদের, যাই হোক আর কেউ টের পাইনি, দেখেনি আমরা ফিরে আসলাম। তখন ছাত্র আন্দোলন শুরু হয়েছে, মার্শাল্লা বিরোধী আন্দোলন শুরু হয়েছে, শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন শুরু হয়েছে। লোহাগড়া থেকে আসার পথে, বাড়ি যাওয়ার পথে খুলনা আসতাম বড় বোনের বাসায়, এখানে ওই সব আন্দোলনের সাথে যুক্ত হতাম। এরপরে 62 সালে ম্যাট্রিক পরীক্ষা দিলাম, দিয়ে আমি গ্রামে ফিরে গেলাম, আমার গ্রামে, একবারে দেশের গ্রামে। দেশের গ্রামে ফিরে যে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমি শিক্ষা কমিশন আন্দোলনের সাথে যুক্ত হলাম, এবং আমার এলাকায় 7-8টা হাই স্কুল ছিল আমাদের বাড়ির চারিপাশে, এই সমস্ত হাই স্কুলগুলোতে আমি সংগঠন করা শুরু করলাম। এবং প্রত্যেক স্কুলে আমরা সবাই সমবেত হই, বা কোনো স্কুলের পাশে 2-3টা স্কুল থাকলে তাদেরকে সবাইকে ওই স্কুলেরকে বাজারে খবর দিয়ে সেই বাজারে আমরা মিছিল করি, এইসব করতে থাকলাম। একবার আমি ওইখানকার 7টা স্কুলের ছাত্রদের একত্রিত করে ওইখান থেকে আমরা 18 কিলোমিটার পথ হেঁটে খুলনা শহরের একটা সমাবেশে যোগ দিতে আসি। আমরা চিড়েমুড়ি সাথে করে নিয়ে এসেছি, যে মানে আমাদের কে খেতে দেবে বিকালের অনুষ্ঠান, তারপরে সেরে আমরা নদী পার হয়ে হেঁটেই তখনকার একেবারে হাঁটা পথে এই এত পথ হেঁটে আমরা গেছি। তো এইভাবে আন্দোলন করতে করতে এর মধ্যে আমি ম্যাট্রিক পাস করে গেলাম। 62 সালে বাগেরহাট পিসি কলেজে যেয়ে ভর্তি হলাম, আমি কমার্সে ভর্তি হয়েছিলাম। ওই সময় আমি বাগেরহাটে ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে, এবং সেটা ব্যাপক আকারে জড়ায়। ওইখানে আমরা পিসি কলেজের, আমি 2 বার নির্বাচনে অংশ নিয়েছি খুব ব্যাপকভাবে। তো তখন ওখানে দলভিত্তিক রাজনীতি তখনও ছিল না, তখন ওই প্রগতিশীল সংস্থা বা ঐক্য ফ্রম এরকমভাবে নাম দিয়ে ইলেকশন হতো, সেই ইলেকশনে আমরা পার্টিসিপেট করেছি। কিন্তু মূলত বামধারার নেতারাই তখন রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছিল। ওখান থেকে খুলনায় চলে আসলাম, যে রাজনীতির মধ্যে যাব না। কিন্তু এখানে এসে অসুবিধা হয়ে গেল যে আমার বড় ভগ্নিপতি আওয়ামী লীগের সাথে জড়িত, উনি এম এ বাড়ি, তখন তো আওয়ামী লীগের সংবিধানে মহানগর হয়ে পারেনি, তখন এটা পৌরসভা ছিল, পৌরসভা কমিটির উনি সাধারণ সম্পাদক ছিলেন, উনি 73 সালে এমপি হয়েছিলেন আওয়ামী লীগের। আমি এখানে এসে হোস্টেলে উঠলাম ঠিকই, কিন্তু ওনার বাড়ি যাতায়াত করি। ওখানে এসে আমি কমার্স কলেজে আমি নিজের মতো দূরে দূরে থাকতে থাকলাম, কিন্তু কমার্স কলেজের ছাত্রলীগের ছেলেরা বলে আমার ধরল যে ইলেকশন করতে হবে। আমি রাজি না, রাজি না, ইলেকশনে আমি দাঁড়াইনি, কিন্তু ইলেকশনটার সময় এসে আমি খানিকটা অ্যাক্টিভ হয়ে গেলাম। তখন ছাত্রলীগের সাথে ওইভাবে যুক্ত হয়ে গেলাম, আমি আসলে জুড়ে গেলাম ছাত্রলীগের সাথে। 64 সালের ফাতেমা জিনার ইলেকশনের কালে পাইনা গার্লস স্কুল, এখানে বিডি মেম্বাররা এসে আছে, ওদেরকে আইব খান স্টেডিয়ামে বক্তৃতা দেবে, এই অঞ্চলের বিভাগের সব বিডি মেম্বাররা বিভিন্ন জায়গায় এসে আছে, ছাত্রলীগের ছেলেরা। এটা বড় ড্রেন ছিল, ড্রেনের পাশে ওরা মাইক ওইখানে রাস্তার পারে রেখে তো বক্তৃতা টক্তৃতা দিচ্ছে, স্লোগান টুলোগান দিচ্ছে, পুলিশ এসে ধাক্কা দিয়ে ওদের স্ক্রুটারটা ড্রেনের মধ্যে ফেলে দিল, মানে এটা নালা, তখন এই ড্রেনগুলো তখন নালা ছিল। আমি উল্টো পাশে দাঁড়ানো ছিলাম, এখন ওরা দাঁড়ায় হাই হাই করতেছে কী করবে, তা আমি আগায় গেলাম। আমি বললাম যে দেখি মাইক মাউথ পিসটা আমার কাছে দাও, দিয়ে আমি খালের মধ্যে স্কুটার লাভ দিয়েছি, স্কুটারের উপর উঠলাম, উঠে এখন ওইখানে বক্তৃতা শুরু করলাম। তো বক্তৃতা শুরু করলে এখন পুলিশ আসে, পুলিশ এসে ধরে ধরে, কিন্তু ধরতে পারে না, ধরবে কি, আমি তো মেলা পানির মধ্যে, যাই হোক বক্তৃতা শক্তিতা দিয়ে ওদের নামিয়ে আমি বললাম যে যাও তোমরা এখন যাও, ওরা চলে গেছে। তখন ছাত্রলীগের দুইজন নেতার নাম, তখন ছাত্রলীগের এখানে আলী তারেক দৌলতপুরের নেতৃত্ব করে, আর এখানে কমার্স কলেজের যারা তখন নেতৃত্ব ছিল আমাদের শেখ আব্দুল সালাম, তারপরে সৈয়দ মনোয়ার আলী। সৈয়দ মনোয়ার আলী হচ্ছে তখন ছাত্রলীগের রাজনীতির বেসিক ম্যান, যে ছাত্র রাজনীতিটাকে, ছাত্রলীগের রাজনীতিটাকে গোছাচ্ছে আর কি। কোনোদিনই মঞ্চে আসে নাই, কোনোদিনই মঞ্চে আসে নাই, কিন্তু পেছনের সমস্ত কাজই সেই করতো, কমার্স কলেজে ইউসুফ ছিল এরকম ইত্যাদি। পরে ইলেকশন আসলো, কলেজের ইলেকশন করলাম, ইলেকশন করে আমরা জিতলাম না, ছাত্র ইউনিয়ন জিতল। তখন খুলনা শহরের ছাত্রলীগের কমিটি টমিটি খুব ভালো নাই, একটা কর্মী সভা ডাকা হলো, সব কমিটি বাতিল করে দিয়ে 64 সালের শেষের দিকে জেলা কমিটি, পৌর কমিটি নাই, প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ তখন নাই, এরকম অবস্থার মধ্যে একটা আহ্বায়ক কমিটি করা হলো, আমার আহ্বায়ক করে আমি দায়িত্ব নিলাম এবং সম্মেলন করলাম 64 সালে মার্চে সম্মেলনটা করলাম। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন শাহ মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন ফজলুল হক মনি, সাজুল আলম খান, আব্দুর রাজ্জাক আর ফেরদৌস আহমেদ কুরেশি। খুব বড় সম্মেলন, বিশাল সম্মেলন, তখনকার হিসাবে একটা
বড় সম্মেলন হয়েছিল সেটা। তখনকার সময়ে 9,000 টাকা ব্যয় করেছিলাম ওই সম্মেলন। তো ওই সম্মেলন করতে যে আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা হয়েছিল, শত্রু শত্রু মিত্র। এখানে কাশেম সর্দার বলে এক লোক ছিল, তো তার ওইখানে একটা লেবার কন্ট্রাক্টর লেবার সর্দার ছিল, সে ওই সব ঘাটের কন্ট্রাক্ট ছিল তার, কাশেম সর্দার ওর লেবার কন্ট্রাক্টর ছিল, লেবার সর্দার ছিল, আওয়ামী লীগ করতো। তা আমরা এই সম্মেলনের চেষ্টা করতেছি, সে একদিন বললো যে চলো আমার সাহেবের কাছে গেলে তোমরা কিছু পয়সা পাবা। তো গেলাম, তারপরে পয়সার জন্য ওখানে যে কইছে যে আওয়ামী লীগের কথা কই না, কবা কলেজের কথা। তা আমরা কলেজের কথা টথা কইছি, তো কাই বেরো তো খাই দাও তো এসব এসব দিয়ে কিছু হবে না, এই মুজিবুর লোকপালি ডেকে নিয়ে আসে। কয় আমি কইছে আমরাই তো মুজিবুর লোক, কয় কয় তুমি তো এতক্ষণ উল্টোপাল্টা কইলে, মুজিবুর লোক কই প্রমাণ কই দেখি কাগজপত্র, কাগজপত্র দিলাম, দিলি ওনার ম্যানেজারে ডেকে কয় বড় দি দেয়। তা ম্যানেজার বলে টোলে দেখে যে আমরা বঙ্গবন্ধুর লোক। এখন ওই দেখে সে কয় কি কয় ঠিক আছে ম্যানেজার ওকে 5,000 টাকা দিয়ে দাও। তখন এক বড়ি সোনার দাম 80 টাকা, তখন কয় 5,000 টাকা দিয়ে দাও। তা 5,000 টাকা নিয়েছি আর আমি পেছনে কান খাড়া করতেছি। তাই কয় কি কয় যে শালা সবুর আমাকে আর এখন চেনে না, মন্ত্রী হয়েছে, এই মুজিবরাই দরকার, মুজিবরাই এসে মুজিব যদি ধাক্কা দিলি আমাদের দাম বাড়বে। ওই সম্মেলনে প্রাককালে আমার মধ্যে একটা চক্রান্ত, বিভিন্ন হিন্দু কমিউনিটির লোকদের কাছে যাইয়ে আমাদের এক হিন্দু নেতা, আমি আমার নাম বলবো না, উনি কাইন্দে কাইন্দে বললো যে এরকম ব্যাপার, টুকু আমারে মারিছে, মালা উল্টোয়ে মারিছে। সম্মেলনের দিন সকালবেলায় মাঠে যেয়ে দেখি যে সম্মেলন আমার বানানো সম্মেলন আমার বিপক্ষে। সম্মেলনের জেলা কমিটি তখন আবার ই হয়ে গেছে ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির জেলা কমিটির মর্যাদা, চট্টগ্রামও তখন জেলা কমিটির মর্যাদা, ঢাকাও। তা আমারে মহানগর কমিটির সাধারণ সম্পাদক করতে চাইলো, আমি হলাম না। সামজ্জন সাহেব আমারে বললো যে তুমি এত বড় বিয়াদব, সামজ্জনের সামনে বিয়াদবি করো। আমি বললাম আমি তো আপনার খাইও না পরিও না, তার আপনার বিয়াদব। ও সম্মেলন চলে গেল, ওইবার আমি একটা কনস্পিরেসি করলাম, ওরা দেখলাম আমার বিরুদ্ধে কনস্পিরেসি করেছে, এবার আমি কনস্পিরেসি করলাম। এর কদিন পরেই হচ্ছে কেন্দ্রীয় সম্মেলন। তো কেন্দ্রীয় সম্মেলনে খুলনার একটা ভাইস প্রেসিডেন্ট পদ আছে, খুলনা অঞ্চল চিটাগাঙ্গের একটা ছিল, ওইবার মান্নান সাহেব চিটাগাঙ্গের থেকে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, আমি আর মান্নান সাহেব একই কমিটিতে ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি এখানে কী করলাম, আমার সাথে 3-4 জন ঘনিষ্ঠ মানুষ তাদেরকে দিয়ে লাগায়ে ক্যান্ডিডেট বানায় ফেললাম সবাই, যশোরতে, কুষ্টিয়াতে, বাগেরহাটেতে, সাতক্ষীরাতে, খুলনাতে 7-8 জন, এইরকম 14-15 জন ক্যান্ডিডেট বানায় ফেললাম। যাই হোক, ওখানে যে ওরা বললো, কেন্দ্রীয় কমিটি বললো যে তোমরা তোমাদের নাম দাও। বসে আলোচনা করতে গেলি 17-18 জন হয়ে গেল ক্যান্ডিডেট, আমি ক্যান্ডিডেট না। এখন আমি ক্যান্ডিডেট না, 17-18 জন ক্যান্ডিডেট হয়ে গেল, এখন মারামারি পিটিপিটি ইত্যাদি কার। তখন লোক একজন ডেপুট করা তার বক্তৃতা, আমাদের এই যারা পদ চায় এদের আর দেওয়া যাবে না, এমন একজন লোক দরকার যার পদ চায় না। বক্তৃতা টক্তৃতা দিয়ে বিনয়ভূষণ চ্যাটার্জি তার দাওয়ায় দেওয়া হলো, সে বক্তৃতা টক্তৃতা দিয়ে সবাই বললো যে হ্যাঁ এটা একটা ভালো কথা হচ্ছে, যারা পদ চায় এটা সব পা। তো এই কথা কয়ে বিনয়ভূষণ চ্যাটার্জি উঠে গেলি, আর একজন সে আমার নাম অবক্তৃতা দিয়ে সে উঠতে বসে আমার নাম প্রস্তাব করলো, আর একজন বক্তৃতা দিয়ে আমার নাম সমর্থন করলো। এই 18 জনের মধ্যে 13 জন যাদের হওয়ার সম্ভাবনা নেই তারা ধরধর করে সব আমার সমর্থন করতে থাকলো। সব যখন সব উঠে দাঁড়ায় বলতে থাকলো যে আমরা এই প্রস্তাবের সাথে একমত, মাথায় যে থাকলো মাত্র 2 জন, আর কেউ থাকলো না, তারা প্রত্যাহার করে না। তারপরে বলে যে আসো ভোট হবে, ভোট হওয়ার কথা হলি তখন তারাও সরে গেল, মানে ইতিমধ্যে হাউস টোটালি আমার পক্ষে চলে গেছে, আমি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলাম কেন্দ্রীয় কমিটি। এটা 65 সালের শেষে, ওইবার রাজ্জাক ভাই সেক্রেটারি, বাকি ভাই প্রেসিডেন্ট। চলতে থাকলো পড়াশুনোর চেষ্টা করতে করলাম না, বক্তৃতা টক্তৃতার মধ্যেই সব দিন কাটে সারাদিন। কমার্স কলেজের এখনকার কলেজের মধ্যে ওইখানে ভেতরে একটা গোলপাতার ঘর ছিল, সেটা ছিল হোস্টেল, ওইখানে থাকতাম। পুকুর ওর মধ্যে একটা পুকুর ছিল, সেই পুকুরে গোসল, গোলপাতার ঘর আর ডাল ভাত, হোস্টেলের ম্যাচ সিস্টেম, সেই ম্যাচ সিস্টেমে ডাল ভাত খেয়ে আমরা চলে যেতাম সারাদিন। পোস্টার টোস্টার মারে রাত্রিবেলা যখন আসতাম তখন এসে দেখতাম যে আমার মাছের টুকরোটা শের যে খাইছে সে খেয়ে চলে গেছে, আমার গোশের টুকরোটা শের যে খাইছে সে খেয়ে চলে গেছে, আমার কপালে ডাল ভাত ছাড়া আর কিছু জোটে না, এরকম অবস্থা। তা আবার আমি পরে বুদ্ধি করলাম, যারা পোস্টার টোস্টার মারতাম বিভিন্ন জায়গায় তার 8-10 জন সব সাথে করে নিয়ে আসতাম, আর ডিম ওই বাইরের হোটেলের তে ডিম ভেজে নিয়ে আসতাম। এটা চলতে চলতে 66 সালের মার্চ মাসের দিকে ফর্ম ফিল আপের টাইম আসলো, আমি টেস্ট পরীক্ষা দিই নাই। আমার অত্যাচারে আমার প্রিন্সিপাল
ব্যতিব্যস্ত, সে আমার কলেজ থেকে বের করে দিতে পারে কি করে সেই চেষ্টায় আছে। একদিন সকালবেলা আমি ওই রকম বেরোয় যাচ্ছি, প্রিন্সিপাল সাহেব আমার বলছে টুকু কই যাও, স্যার একটা মিটিং আছে শুনে যাও গেলাম। সে বললো যে চলো অফিসে একটু কাজ আছে। আমি তখন বুঝতে পারি অফিসে কি আছে, গেলাম অফিসে গেলে আমার বলতেছেন যে তুই পরীক্ষা দেবে না। আমি বললাম যে স্যার আমি তো টেস্ট পরীক্ষা দিই নাই, তোর সবার টেস্ট পরীক্ষা দেওয়া লাগে না। বলি স্যার আমার তো পার্সেন্টেজ নাই, মানে আমি দুই বছরে 10% ক্লাসও আমি করিনি, কয় সবার পার্সেন্টেজ লাগে না। তা আমি বললাম যে স্যার আমার তো 2 বছরের বেতন দেওয়া নেই। কয় আমি বাড়ির সাহেবকে টেলিফোন করি, আমার বৌদিপতি যিনি এমপি ছিলেন মনে হয় টেলিফোন উনি করে উনি দিয়ে যাবেন। আমি বললাম ওখান থেকেও এক দফা আনিছি, বাড়ির থেকেও এক দফা আনিছি, স্যার দুই দফা আনা হয়ে গেছে আর কেউ দেবে না টাকা। তো বলছে যে ঠিক আছে আমি ব্যবস্থা করি। আমি বললাম স্যার আমি পুয়ার ফান্ডের কাগজে সই করতে পারবো না, আমি পুয়ার না আমি পুয়ার ফান্ডের টাকা নিতে পারবো না। তো ঠিক আছে তোমার সই করা লাগবে না, আমার ডিসক্রিপশনে আমি ব্যবস্থা করবো। তারপরে বললো যে স্যার এখন তো সারেই না, এর মধ্যে ভাইস প্রিন্সিপাল সাহেব আপত্তি করে উঠছে, এটা আপনি কী করতেছেন? কয় আপনি জানতে দিয়ে ওইদিকে যান, ভাইস প্রিন্সিপালকে ওনার রুমিতে বাইর করে দিল, ভাইস প্রিন্সিপালকে রেগে ভেঙে চলে গেল আর কি, আমার আর সারেই না। তার মধ্যে এরপরে বলছি যে স্যার সব তো দিলেন, আমার তো সে বই নেই। আমি কেন তোমার টেবিলে যে বাটলি বাই অ্যাকাউন্টিং দেখে আসলাম আমি 2 বই পার্ট 1 আর পার্ট 2। হ্যালো স্যার তো দামি বই, ও বেচে মিটিং চাইলে বলেছি স্যার বেচা কিনা হয়ে গেছে, স্যার কোনো বই নেই আমার টেবিলে। ঠিক আছে লাইব্রেরি তো আছে, বই ব্যবস্থা আমি করবো, ফর্ম ফিল আপ করতেই হলো। উনি ওনার ডিসক্রিপশন পাওয়ারে সব মার্ক আপ করে দিয়ে আমার বিয়ে দিয়ে লাইব্রেরিতে এক সেট বই পিয়নের মাথায় উঠিয়ে দিয়ে কলে যে চলো এবার আমার আর বাইরে যাওয়া না, আমার আমার রুমে নিয়ে যেয়ে বই ঢুকিয়ে দিয়ে বলো যে পড়ো, 3 মাস সময় আছে, তুমি খুব ভালো ছেলে পাশ করবা। আমি বাইরেতে তালা দিয়ে যেতাম, স্যার করেন কি স্যার করেন কি, উনি বাইরেতে তালা দিয়ে তালা চাবি নিয়ে চলে গেছে। খাওয়ার সময় সে খুলে দেবো না, পরীক্ষা দেবো কী করে, পড়বো কী করে, কী কী। তখন একটা হিসেব করলাম, তখন আমাদের সময় ইংরেজি বাংলা তুলে দিছিল, কমার্সের 3টে সাবজেক্ট, এক এক সাবজেক্টে 3টে করে পেপার, 9 পেপার, 9 পেপারে পাশ করলি ঠিক আছে, তাও আবার এক এক সাবজেক্টের 3 পেপার মিলে 99 পালি পাস, মানে আপনি যদি 1 পেপারে 99 পান আর 2 পেপারে 0 পান তাহলেও পাস। তখন আমি ঠিক করলাম যে ঠিক আছে 3 সাবজেক্টের 3 পেপার পড়ো আর বাকি হাতে লেখা টেখা সুন্দর আছে হাই হুই কিছু লিখে তোলাম, তারপরে আমি পড়লাম আস 3 পেপার পড়ে পরীক্ষা দিলাম। আমি অ্যাকাউন্টিংয়ে পেলাম যে পেপার পড়েছিলাম তাতে পেয়েছিলাম 82, ইকোনমিক্স যে পেপার পড়েছিলাম সে পেপারে আমি 76 পেলাম, কমার্সের যে পেপারটা আমি পড়েছিলাম সেই পেপারটায় আমি 72 পেলাম, 72। যাই হোক আমি ওই পরীক্ষা দিয়ে 1967 সালে যখন আমি ঢাকায় যাচ্ছি তার মধ্যে আমি 22 বার হাজত বাস হয়েছে আমার। আমি ছাত্রলীগের সংগঠনকে খুলনা শহরের সবকটা স্কুলেই আমি কমিটি করেছি, সবকটা গার্লস স্কুলেও কমিটি করেছি। তার এক কমিটিতে নেত্রী এখন আছে এখানে সাংবাদিক ট্রিবিউনের এডিটর মালি ফেরদৌসি, সে তখন ক্লাস 9-এ পড়ে, তাকে তখন ইকবাল নগর গার্লস স্কুলের সেক্রেটারি করেছিলাম। এরকম স্কুলের কমিটি করেছি, বাগেরহাটের কমিটি করেছি, সাতক্ষীরার কমিটি করেছি, 2 দিন 3 দিন 4 দিন থেকে এখান থেকে সাতক্ষীরা যেতে লাগতো 12 ঘন্টা সময়, এখান থেকে যশোর হয়ে গিয়ে বেনাপোল হয়ে ঘুরে সাতক্ষীরা যেতে হতো 12 ঘন্টা। এই 12 ঘন্টা ঘুরে আমার জীবনে আমি অন্তত 100 বার সাতক্ষীরায় গেছি। সাতক্ষীরার কমিটিটা খুব জোরালো কমিটি হয়েছে, বাগেরহাটের কমিটিটা খুব জোরালো হয়নি, বাগেরহাটে তখনও ছাত্র ইউনিয়নের প্রভাব খুব বেশি। সাতক্ষীরা কমিটির নামগুলো মনে আছে? কাজী কামাল সট্টু, মুস্তাফিজ, রবিউল, রবু, এদেরকে নিয়ে আমরা ছাত্রলীগের সাতক্ষীরার কমিটিটা করেছিলাম। এবং সেই কমিটিটা যেদিন করি খুব ইন্টারেস্টিং, জাহিদ বলল যে এরকম ওই ডাকবাংলায় একটা লোক আছে লোহাগড়ায় বাড়ি, তেমন থাকবো কোথায় করবো কোথায়, তুমি একটা লোহাগড়ায় বাড়ি দারোয়ান আর কি ডাকবাংলা, তার এখান থেকে টেলিফোন করা হলো। টেলিফোন করলে সে বলো যে আপনি আসেন আমরা ব্যবস্থা করবার। আমি আমরা সবাই গেলাম ওইখানে, তার কয়েকদিন আগে পাটকেলঘাটায় আইয়ুব খান গেছিল পাটকেলঘাটা ব্রিজ ওপেন করতে, তালার মধ্যে সাতক্ষীরা খুলনা রাস্তায় পাটকেলঘাটা একটা নতুন বড় ব্রিজ, তখনকার আমলের খুব বড় ব্রিজ কপোতাক্ষ নদীর উপরে, ওইখানে ছাত্ররা উপরে খালি খালি মানে ভিড়ের হিসেব গুলি করে দিয়েছে, গুলি করে দিলি দুটো ছাত্র মরে গেছে। এই নিয়ে সাতক্ষীরায় আন্দোলন হচ্ছে এবং ওই সময় আমরা যে উপস্থিত হচ্ছি সেদিন কলেজে মিছিলটি ছিল হচ্ছে, সেই সময় আমরা গেলাম, তারপরে মিটিং বসলাম। আমরা আমাদের সাথে আর একজন অনলবর্ষী বক্তা ছিল আলী তারেক, দৌলতপুর কলেজের 64 সালের পিপি ছিল। আমরা যে বক্তৃতা দিয়ে আমরা ওখানে বসে
ওইখানে বসে কমিটি করলাম, কাজী কামাল সত্তু আহ্বায়ক এবং তার থেকে ছাত্রলীগ পরবর্তীকালে ইয়ে ছিল, ওখানে আমাদেরকে সহায়তা করলেন এলতাজ সাহেব, ওনার নাম দিয়েছিলেন সাজুল আলম খান। আমার বলছিলেন যে অমক সাতক্ষীরায় আছে তুমি, উনি ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনের কাছে ছিলেন, পরে উনি বোধহয় পারিবারিক অসুবিধার কারণে ইউনিভার্সিটি থেকে একসময় চলে আসেন, উনি আমাদেরকে ছাত্রলীগ প্রতিষ্ঠা করতে তখন সাতক্ষীরা। সাতক্ষীরাতে আওয়ামী লীগের প্রথম কমিটিও আমার করা, মানে এই পর্বে, আগে একসময় আওয়ামী লীগের কমিটি ছিল। বঙ্গবন্ধু জেলে যাওয়ার পরে আমেনা বেগম আসবেন, আমেনা বেগমকে সাথে করে নিয়ে আমি সাতক্ষীরায় যে এই কাজী কামাল সত্তুর সহযোগিতায় আমরা আওয়ামী লীগের কমিটি করি, এবং সেটা খুব ইন্টারেস্টিং। আওয়ামী লীগের ওই কমিটিতে যিনি আহ্বায়ক হয়েছিলেন হি ইজ উর্দু স্পিকিং, কিন্তু উনি ছয় দফায় বিশ্বাস করতেন, বলতেন যে আমি এই দেশে বসবাস করি, এই দেশের মঙ্গল কিসে হবে সেটাই আমার কাম্য, আমি কোন ভাষায় কথা বলি সেটা বড় কথা না, সে ভাষা তো আর এখানে নেই। ও 66 সালের দিকে আমি পরীক্ষা দিয়ে ব্যাগপত্র গোছাই নিয়ে সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট এবার কেন্দ্রীয় পলিটিক্স করতে হবে চলে গেলাম ঢাকায়। ঢাকায় যে উঠে গেলাম ইকবাল হলে, গেলি সাজুল আলম খান তখন গণ অভ্যুত্থান রচনার কাজে পরিকল্পিতভাবে ঢাকার চারিপাশের শ্রমিক এলাকা সংগঠিত করতে শুরু করেছে। সেই সংগঠিত করতে শুরু করলে আমি গেলে আমারে উনি তেজগাঁয়ে পুট করে দিলেন, তেজগাঁ শ্রমিক এলাকায়, এবং ইয়ের সাথে পরিচয় করে দিলেন রুহুল আমিন ভূঁইয়ার সাথে। আমি নূর আলম সিদ্দিক মেইনলি কাজ করছিলাম, এইখানে যাওয়ার মাস দুই পরে আমি 1 আগস্ট ইসেতে অ্যারেস্ট হয়ে গেলাম তেজগাঁ থেকে। ওই দিন আমি নূর আলম সিদ্দিকি খালেদ মোহাম্মদ আলী আমরা তিনজন গেছি ওখানে। এখনকার যে রাস্তা এয়ারপোর্ট থেকে ফার্মগেট হয়ে, তখন এই রাস্তা না, তখন হচ্ছে তেজগাঁর মধ্য দিয়ে যে রাস্তা, ওই রাস্তা মেইন সিটির সাথে কানেক্ট করে, তেজগাঁর মধ্য দিয়ে নেভিসকো বিস্কুট ফ্যাক্টরির সামনে দিয়ে যে রাস্তাটা ওটাই হচ্ছে তখনকার মেইন রাস্তা। ওখানে আমরা গেলাম 1 আগস্ট 9টা 10টার দিকে আইয়ুব খানের আসার কথা ঢাকায়। আমাদেরকে টাস্ক দেওয়া হলো 4-5 দিন আগে থেকে যে ওইখানে ব্ল্যাক ফ্ল্যাগ ডেমনস্ট্রেশন দিতে হবে আইয়ুব খানের বিরুদ্ধে। আমরা উত্তপ্ত করে ফেললাম, কদিন ধরে একটা না কাজ করি, মাঝে মাঝে ইকবাল হলে আসি, খালি কাপড় চোপড় যেদিন ময়লা হয়ে গেলি, 2-3 দিন গেলি ময়লা হয়ে গেলি, আসি আবার গোসল টোসল করে কাপড় চোপড় পাল্টায় আবার রওনা করি। তো যাই হোক, ওই দিন সারা রাত মিটিং করেছি, 7টা মিটিং করে ভোর 5:30-5টা বাজে, সেই সময় শেষ হয়েছে। এখন নূর আলম সিদ্দিক কী করছে কি ওই ওদের করছে, কেই এখানে চা খাওয়া যাবে? তো বলছে যে হ্যাঁ স্যার যাবে, ওই যে রেল লাইনের পাশে ইয়ে খুলিছে, রেস্টুরেন্ট বোধহয় খুলিছে। তারপরে গেলাম রেল লাইনের পাশে, রেল লাইনের পাশে যেয়ে একটা রেস্টুরেন্ট কেবল আজ ওদের মিশের ভাষায় আগুন ধরাচ্ছে কেবল, তা আগুন ধরাতে থাকলে আমি আর খালেদ নূর আলম সিদ্দিকি ওখানে ওইদিকে রেস্টুরেন্টের দিকে গেলাম, খালেদ মোহাম্মদ এগিয়ে গেল রেল লাইনের পরে প্রস্তাব করতে, আমরা দুইজন যে ভেতরে বসি আর এর মধ্যে পুলিশ এসে গিয়েছে। তা আমি তো পেছন দিকতে পালানোর চেষ্টা করলাম, কিন্তু দেখা গেল যে ওদের হান্ডি ঘর, মানে যে খাবার মানে পাকের ঘর, তার দেখে পেছন দিকতে বেরোবার কোনো রাস্তা নেই, বেরোতে পারলাম না। তারপরে পুলিশ ধরে নিয়ে গেল। তা খালেদ মোহাম্মদ অবশ্য রেল লাইনে প্রস্তাব করতে গেছিলো, ও ওইখান থেকে দৌড়ে সারে গেছে, নিয়ে গেল ঢাকা জেলে। বঙ্গবন্ধু তখন ঢাকা জেলে, উনি তখন ওই যে আগরতলা মামলা আসি ভাব ঢাকা জেলে, যে 2-3 দিন কাটিয়ে গেলি, তারপরে দেখি যে বঙ্গবন্ধুর কাছে আমাদেরকে নিয়ে গেছে। বঙ্গবন্ধু ছিলেন দেওয়ানিতে, আমাদেরকে নিয়ে গেল ওল্ড 20-তে। আমরা ওল্ড 20-তে যেয়ে বসবাস শুরু করলাম, ওখানে আমি 16 মাস ছিলাম, দি গোল্ডেন টাইম অফ মাই লাইফ, দি 16 মান্থ। এটা বোধ হয় আমার জীবনে যতটুকু পড়াশুনো করেছি 16 মাস বোধ হয় তার চেয়ে সেই সমপরিমাণ পড়াশুনো হয়েছে বাকি জীবনের চেয়ে এই 16 মাসে। আর একটা সময় পড়েছিলাম সরা, সেটা হয়েছে আমি যখন 76 সালে জেলে গেলাম, 76, 77, 78, 79 সালে ছাড়া পেলাম, দুইবারই ঢাকায় অ্যারেস্ট হয়েছি। 16 মাস ঢাকা জেলে থাকলাম, অমল সেন, সত্যেন সেন, নির্মল সেন এদের পেলাম জেলখানায়, তারপরে বঙ্গবন্ধুকে পেলাম, নূর আলম সিদ্দিকি আমি দুজন একসাথেই, তারপরে চিত্তসুতা, পরে রাজ্জাক ভাই গেল, রাশেদ খান মেনন গেল, আরও বহু নেতাদের তাদের বসে তাদের সাহচর্যে জেলখানাটা কেটেছে। আমি বঙ্গবন্ধুর সাথে ব্যাডমিন্টন খেলেছি, বঙ্গবন্ধু তাসে তাস খেলা শিখেছে, খুবই ঘনিষ্ঠ ছিলাম, একত্রে ছিলাম। আজকে আমি বঙ্গবন্ধুকে স্মরণ করতে চাই এইভাবে যে বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো আমরা স্বাধীন হতাম, কিন্তু কবে কখন তা জানি না। এবং যে সময়টায় বঙ্গবন্ধুর আবির্ভাব এবং বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপটটা তখন ছিল, সেই প্রেক্ষাপট না থাকলে, বঙ্গবন্ধু যদি
স্বাধীনতার পক্ষে অবস্থান গ্রহণ না করতেন তাহলে এই জাতি স্বাধীন হতো না। এই স্বাধীন রাষ্ট্র স্বাধীন জাতি হিসাবে অনেকের অবদান। এর মধ্যে যদি বলি সত্যি কথা বলতে কি বঙ্গবন্ধুর পরে যদি স্বাধীন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কারো অবদান থেকে থাকে তা হচ্ছে স্বাধীন অলঙ্কার। তারপরও বঙ্গবন্ধুর সায় না থাকলে স্বাধীনতা হতো না। আমি 66 সালের দিকে রক্ত শপথে স্বাধীনতার পক্ষে অবস্থান নেই জেলখানায় বসে। রক্ত শপথ এরকম হয় তখন যে যতদিন পর্যন্ত এই দেশ স্বাধীন না হবে ততদিন পর্যন্ত আমি স্বাধীনতার জন্য কাজ করব এবং সংসার জীবনে ফেরার চেষ্টা করবো না, কোনো নারীর সাথে কোনো সম্পর্ক স্থাপন করব। জেলখানায় বসেই খবর পেলাম যে আমি ডিগ্রি পাস করেছি। 68-এর কাছাকাছি যে আমি জেলখানা থেকে ছাড়া পেলাম। তখনকার একটা নিয়ম ছিল রিলিজটা করতো হোম ডিস্ট্রিক্টে। আমার রিলিজের অর্ডার হয়ে গেল, ওখান থেকে ওরা পুলিশ সাথে দিয়ে আমাকে খুলনায় নিয়ে আসলো, খুলনা জেলে। খুলনা জেল থেকে আমি ছাড়া পেলাম। আমি ফিরে এসে এখানে আমার অর্থনৈতিক অবস্থাও আমাকে শহরে আর টিকতে দিল না, কারণ এখানে তো আমার বাড়ি ঘরটিও ছিল না, আমি পড়তে আইছিলাম হোস্টেলে। তো এখানে কিছুদিন থাকার চেষ্টা করে না পেরে আমি কদিন টিউশনি করলাম, তা টিউশনিতে খরচ কুলাইতে পারি না। তারপরে বদরুল আলম সাহেব বলে অ্যাডভোকেট এক ভদ্রলোক বাসায় ন্যাপ করতেন, উনি লোহাগড়াতে আবার আড়িয়ারাগড়ে একটি স্কুলের উনি সভাপতি ছিলেন, আমাকে ওই স্কুলে উনি মাস্টারি করতে যেতে বললেন। ওখানে যে আমি 9 মাস কি 8 মাস কি 9 মাস ওখানে মাস্টারি করলাম। তারপরে কিছু পয়সা করে হলে আবার ফিরে আসলাম, মাস্টারি ভালো লাগলো না, খুলনায় ফিরলাম। খুলনায় ফিরে আবার আন্দোলনের মধ্যেই জড়ালাম, জড়াতে এর মধ্যে আমি একটা চাকরি পেয়ে গেলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তখনকার সময় 400 টাকা বেতন, হল্টিং চার্জ, ট্রাভেলিং অ্যালাউন্স এসব দিয়ে টিয়ে আরও 1500 টাকার মতো। ওই চাকরি করতে করতে এতে মধ্যে আন্দোলন তুঙ্গে উঠে গেল। আমিও আমার পোস্টিং তখন বরিশাল, আমি বরিশাল আর ফরিদপুরে চাকরিও করি আন্দোলনও করি। এখানকার যেখানে আমি ব্যাগ নিয়ে যাই ওইখানে ডাক্তারদের সাথে দেখা টাকা করে আওয়ামী লীগের অফিস করি, ছাত্রলীগের অফিস করি, সেখানে যেয়ে হাজির হই, এই এদের সাথে মিছিল ফিসিল করি, আবার চলে আসি। এই করতে 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 বঙ্গবন্ধু ছাড়া পেয়ে গেল। আমার কোম্পানি আমাকে একটা স্কলারশিপ দিল ডিপ্লোমা করার জন্য ব্রিটেনে। পরে আমার কোম্পানির সেলস ম্যানেজার গিয়ে এসে আমাকে কাজের জায়গায় অনুপস্থিত পেয়ে আমারে তারা চাকরি থেকে একরকম বরখাস্ত করা, কিন্তু সম্মানজনক অবস্থায় বললো যে তোমার ভালো ছাত্র, তুমি ভালো তোমার ক্যারিয়ার এখানে, তুমি রেজিগনেশন দাও। আলটিমেটলি রেজিগনেশন দিয়ে ওখানে চলে এসে 66 সাল থেকে স্বাধীনতার পেছনের কাজটা ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, অন্য সংগঠনের মধ্যে, সাংস্কৃতিক সংগঠনের মধ্যে আমরা সচেষ্টভাবে প্রচেষ্টা চালিয়ে গেছি। 69-এর গণ অভ্যুত্থানে খুলনার ছাত্রলীগের যারা তখনকার নেতৃত্বে কাজ করেছে, 68-69, আমি তো জেলখানা থেকে বেরিয়ে এসে তখন নজরুল ইসলাম, 69-এর গণ অভ্যুত্থানে তার প্রবল ভূমিকা ছিল। মানে বাংলাদেশে তুফাইল আহমদ যেমন, নজরুলের অবস্থানও খুলনা শহরে তখন ওরকম একটা জায়গা। ছাত্রলীগের সব পরিচালনার ব্যাপারগুলো আমি দেখি, আমি করি। নজরুল আমি 71-এ একসাথে ওই একটা ভাঙা ঘরের মধ্যে দুজনে একসাথে থাকতাম, রাত অনেক রাত পানি খেয়ে কেটেছে, যেদিন খাবার জুটেছে পয়সা ছিল খাবার খাইছি, যেদিন খাবার ছিল না সেদিন এক রাত পানি খেয়ে ঘুমাইছি, এরকম। হাসিনা বানু, শিরিন, কায়ু, বালু, হুমায়ুন কবির বালু, শাহনাজুজ্জামান আজাদ, এরা যাহিতু তখন বেরোয় গেছে ছাত্রলীগ থেকে, শমা বাবর আলী, মোশারফ হোসেন, এরা ছাত্রলীগের তখনকার নেতৃত্বে ছিল। বাবর আলী দৌলতপুর কলেজের ভিপি হিসাবে তখন 69-এর দিকে সে খুব সামনের কাতারে চলে এসছে, আরও অনেক ছাত্র নেতারা ছিল। আর আমরা যারা 65-66 সালে ছাত্রলীগ করেছি আমরা তখন আমরা সবাই আওয়ামী লীগ, জাহিদ আওয়ামী লীগে চলে এসছে, আমিও আওয়ামী লীগে চলে এসেছি, সালাম ভাই আওয়ামী লীগে চলে এসছেন, দৌলতপুরের ইউনুস মালিক তারাও আওয়ামী লীগে চলে এসছে। পুরনো আওয়ামী লীগের কারা ছিল? পুরনো আওয়ামী লীগার ছিলেন শেখ আব্দুল আজিজ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু বা একই সময়কার, একসাথে তারা ইসলামিয়া কলেজে পড়াশুনা করতেন। মমিনুদ্দিন আহমদ ছিলেন, বাড়ি সাহেব ছিলেন, তারপরে সাতক্ষীরার মনসুর সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, অ্যাডভোকেট মনসুর। খুলনা শহরে কিছুদিন আগেও বিএনপি করতো আলিয়াস গলবি, লবির আব্বা, উনি আওয়ামী লীগের শহরের প্রেসিডেন্ট ছিলেন। এরকম মমিন সাহেব খুলনা লোকাল লোক প্রেসিডেন্ট ছিলেন, মহসিন সাহেব বড় ব্যবসায়ী, উনি আওয়ামী লীগের সাথে ছিলেন। তার আগের ব্যাচটা দেলদার সাহেব কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সরদি সাহেবের সাথে, উনি আমার মামা সম্পর্কে, উনি ছিলেন। জলিল সাহেব এমপি ছিলেন এক সময়। তো এরা মোটামুটি
তখনকার আওয়ামী লীগ যে কজন করতেন তারা মোস্টলি কালচার পিপল, বাগেরহাটে ছিলেন না, সবার মনে নেই আমার নাম, একবার 69-এর শেষেরটা মনে আছে, ওখানে সত্তার খাঁ সাহেব ছিলেন, অজিয়া রহমান ছিলেন, আব্দুর রহমান সাহেব ছিলেন, ব্যারিস্টার রামপালের এক ব্যারিস্টার নাম ভুলে গেছে, কিন্তু বয়সের সমস্যা, সাতক্ষীরাতে এন্টার সাহেব কামাল বক্সাকি, সমা আলাউদ্দিন ও সমাজের সাথে ছাত্রলীগ করতো তখন, আমরা যে কমিটি নতুন কমিটি করলাম যে ছাত্রলীগের, সেই কমিটিতে সমা আলাউদ্দিন ছিল, এটা 65 সালে। 69-এর গণ আন্দোলন পর্যন্ত বা 6 দফা ক্লিক করা পর্যন্ত খুলনা অঞ্চলে রাজনীতি প্রধানত 3 ধারায় বিভক্ত, মৌলানা ভাসানীর নেতৃত্বে বাম ধারা, হোসেন শহীদ সরওয়ার্দী এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের ভাবধারায় গণতান্ত্রিক ধারা, মুসলিম লীগ একটা গণতন্ত্রের কথা বললেও তারা একটা প্রতিক্রিয়াশীল শক্তির ধারা। 66 সালের আগ পর্যন্ত ভাসানী ন্যাপি হচ্ছে প্রধান দল, আওয়ামী লীগ কোনো দল না, মানে খুব ছোট দল, আমরা ছাত্রলীগ আমরাও কোনো ছাত্র দল না, মূলত ছাত্র ইউনিয়নই হচ্ছে প্রধান দল। ওরা যখন 66 সালে বিভক্ত হয়ে গেল, মতিয়া এবং মেনন মস্কো এবং পিকিংপন্থী হয়ে গেল, তারপরেও পিকিংপন্থীদের মধ্য থেকে যখন নকশালাইটরা বেরিয়ে গেল, তখন কমিউনিস্ট আন্দোলন বহুদা বিভক্ত হয়ে গেল, একদল নকশালাইট হয়ে বেরিয়ে চলে গেল, আর এক দল বিপ্লবী ছাত্র ইউনিয়ন হিসাবে মানে থাকলো, তারা ভাষার ন্যাপট্যাপ সহ তাদের সাথে দাদ হক সাহেব, তুহা সাহেব যাদের পেছনের নেতা, সামনের নেতা মৌলানা ভাসানী কাজী জাফর, আর এক দল তো মস্কো ন্যাপ হয়ে গেল, মস্কো সেখানে মতিয়া চৌধুরীর ছাত্র ফ্রন্ট আর মস্কো কমিউনিস্ট পার্টি, সেখানে ফেরদৌস সাহেব ট্যাব ইন্দা মস্কো সাথে, ভাসানী ন্যাপের সাথে একদল গণতান্ত্রিক কমিউনিস্ট থাকলো, একদল ইপিসিপি এমএলএ নেতৃত্বে একেবারে এ অঞ্চলে তারা কিন্তু বিশাল অবস্থান তৈরি করেছিল, নকশালাইট মুভমেন্টের নেতা ছিলেন ডুমুরিয়ার মজিদ সাহেব, তখন সৈয়দ ইসা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ছাত্র ইউনিয়ন বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে ছিল, কাজী ওয়াহিদুজ্জামান বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে ছিল, জামিল দলপুর কলেজের 2-2 বার ভিপি ছিল, ছাত্র ইউনিয়ন বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতো, তারপরে মতিয়াদের গ্রুপ করতো, মতিয়ার বলে একটা ছেলে জাহাঙ্গীর, এরা তখন ছাত্র ইউনিয়নের ওই শাখা করে মস্কো শাখা, এদের সাথে আমার সম্পর্কটা খুব ঘনিষ্ঠ ছিল। তার একটা কারণ আছে, আমি 66 সালে জেলে যাবার আগে 64 এবং 65 জুলে সন্দীপন বলে একটা সাংস্কৃতিক সংগঠন করতাম, সেই সংগঠনের প্রধান ব্যক্তিত্ব গুরু, তারপরে বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক হাসান আজুল হক, উনিও বামদের সাথে যুক্ত ছিলেন, বাংলাদেশের একজন অন্যতম কবি কবি আবু বকর সিদ্দিক, তিনিও এই বামের সাথে যুক্ত ছিলেন, এরা সবাই মিলে আমরা একটা সন্দীপন করতাম, সেই সন্দীপনে আমরা ছাত্রলীগের আমরা 4-5টি ছেলে এখানে আমরা অংশগ্রহণ করতাম, আমাদের মনোয়ার ছিল, আমি ছিলাম, তারপরে আইজন ছিল, আমরা এরকম কয়েকজন সেখানে অংশগ্রহণ করতাম, পার্টিসিপেশন ছিল, কালচারাল ফ্রন্টে আমাদের নিজের অ্যাক্টিভিটি ছিল। তো যাই হোক, 6 দফা দেওয়ার পর আমরা আস্তে আস্তে গেইন করতে থাকলাম, সেই গেইনটা করতে করতে আমরা 68 সালে কমার্স কলেজের ক্যাবিনেট নিলাম, 68 সালে দৌলতপুর কলেজের ক্যাবিনেট নিলাম, গার্লস কলেজের ক্যাবিনেট নিলাম, এটা 68 সাল পর্যন্ত এসে আমরা এই বিস্তৃতিটা ছাত্রলীগের ঘুরতে থাকলো, সাতক্ষীরার ক্যাবিনেট কলেজের আমরা পেলাম, বাগেরহাটের ক্যাবিনেটটা আমরা পাইনি, বাগেরহাটের ক্যাবিনেটটা তখনও ছাত্র ইউনিয়ন, 69-এর গণ আন্দোলনের মধ্যেই সাজুল আলম খান শ্রমিক সংগঠনের জন্ম দিলেন, এবং এখানেও আমরা খুলনাতেও সেই শ্রমিক লীগের সংগঠন বিস্তৃত করলাম, এবং যেখানে সরকারি দলের শ্রমিক সংগঠন এবং কমিউনিস্টদের শ্রমিক সংগঠন ছিল সেখানে আমরা এখানে শেয়ার শুরু করলাম, শ্রমিক আন্দোলন শ্রমিকদের মধ্যে শেয়ারটা একটা সময় 70 আসতে আসতে প্রাধান্য পেয়ে গেলাম। তখন এখানে মুসলিম লীগের পক্ষে শ্রমিক নেতা ছিলেন বরিশালের এক ভদ্রলোক, নাম ভুলে গেলাম, উনি আর একজন তার বাড়ি ফরিদপুর, এই দুইজনে তখন এখানকার শ্রমিক নেতা। আমাদের পক্ষে আমরা যখন এটা এগোতে শুরু করলাম তখন দৌলতপুরে ওই ওদের সাথেই ছিল হাবিবুর রহমান বলে এক ভদ্রলোক, পিপুলসের প্রেসিডেন্ট, সে আমাদের সাথে জয়েন করে আসলো, পরবর্তীকালে বরিশালে ঝালকাঠি থেকে এমপি হয়েছিল, তাকে মেরেও ফেলেছিল 73 সালে, নাম ভুলে গেলাম। দৌলতপুরে আবু সুফিয়ান সাহেব শ্রমিক আন্দোলনে এগিয়ে আসলেন, উনি দৌলতপুর কলেজের শিক্ষক ছিলেন ওই সময়, উনি এগিয়ে আসলেন,
তারপরে এখানে দাদা মাস্টার্স ইত্যাদি এখানে আরও কিছু শ্রমিক নেতা ছিল। আমাদের ছাত্র লীগের নেতাদের মধ্যে তখন নজরুল এই আন্দোলনের সাথে, জাহিদ এই আন্দোলনের সাথে যুক্ত হয়, আমি শ্রমিক আন্দোলনের সাথে সরাসরি যুক্ত হই। 66 সাল থেকে স্বাধীনতার পেছনের কাজটা ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, অন্য সংগঠনের মধ্যে, সাংস্কৃতিক সংগঠনের মধ্যে আমরা সচেষ্টভাবে প্রচেষ্টা চালিয়ে গেছি। আমরা যখন স্বাধীনতার স্লোগান দিতে চাই তখন সংঘাত হয়নি, কিন্তু আওয়ামী লীগের পুরনো নেতৃত্বের সাথে তরুণ নেতৃত্বের একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। উদাহরণ হিসেবে বলি, আমি যখন কলকাতায় গেলাম, কলকাতায় যাওয়ার পর কলকাতার রাস্তায় হঠাৎ আমাদের এখানকার খুলনা জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আব্দুল আজিজ সাহেবের সাথে দেখা, উনি রাস্তার পরে স্যান্ডেল উঁচু করে আমার মাথায় চলে আসলেন, এই বেয়াদব, তোমাদের স্লোগান, তোমাদের এই হ্যাঁ স্বাধীনতা অমুক তমুক সাত পাঁচ, এখন আমার ছেলে মেয়ে কোথায়, আমি কোথায়, কী হবে, কোথায় যাব, কিছুই নেই, তোমরা একটা যুদ্ধ বাধা দিয়ে তোমরা তো ধারণা করলে। আমরা বললাম আমরা যুদ্ধ বাঁধালাম কি, যুদ্ধ তো পাকিস্তানিরা বাধাই দিয়েছে, আমরা যুদ্ধ বাঁধালাম কিন্তু আমরা তো স্লোগান দিছি খালি। স্বাধীনতা যুদ্ধের এই প্রাককালটায় কমিউনিস্ট দ্বারা প্রথমত দুই ভাগে বিভক্ত হলো, পরে প্রো চাইনিজরা আরও চার ভাগে বিভক্ত হয়ে গেল, ওদিকে ছাত্র ইউনিয়নটা থাকলো। এখানে পাকিস্তান ভিত্তিক জাতীয় রাষ্ট্র কল্পনা করে কমিউনিস্টরা যে ধারায় সমাজতন্ত্রের লড়াই করতে গিয়েছিল সেখানে তাদের ভুল ছিল, সেই ভুলের কারণে তারা সেখান থেকে ডিক্রিজ করতেছে। 69-70 এসে কমিউনিস্টরা ডিকেইং, একেবারে ডিকেইং জায়গায় চলে গেছে, মুসলিম লীগ ডিকেইং, মাঝখান থেকে ছদফা এবং স্বাধীনতার দাবিতে আওয়ামী লীগের গতিটা তীব্রতর হল। এবং আমাদের অঞ্চলে আমরা ওই ফাঁকে সম্ভবত যদি কমিউনিস্টরা বিভক্ত না হতো তাহলে আমরা এত দ্রুত মাঠ পেতাম কিনা সেটাও ভাবার বিষয়। নতুন করে শ্রমিক সংগঠন আওয়ামী লীগের সংগঠন বিস্তৃতি, ছাত্রলীগ ইতিমধ্যেই বিস্তৃতি লাভ করেছে এই অঞ্চলে। 70 সালে আমি খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়েছি, খুলনা জেলা স্বেচ্ছাসেবক বাহিনীর দায়িত্ব নিয়েছি। নির্বাচনে আমি মনোনয়ন চেয়েছিলাম কিন্তু আমি মনোনয়ন পাইনি, যাই হোক সেটা নানান ইতিহাস, পাওয়া উচিত ছিল না, আন্দোলন সংগ্রাম চলছে। তো আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসাবে নির্বাচনের আগে বঙ্গবন্ধু নির্বাচন করতে যখন এখানে আসেন তখন এই অঞ্চলের প্রত্যেকটি সভায় আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম, মানে খুলনা বাঘেরা সাতক্ষীরা এই অঞ্চলের প্রত্যেকটি সভায় ছিলাম, এবং স্বেচ্ছাসেবক বাহিনী হিসাবে তখনকার সিকিউরিটি দায়িত্বটাও আমরা পালন করতাম। নির্বাচন হয়ে গেল, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ক্ষমতা দিল না, তারপরে তো ক্র্যাকডাউন হলো। আমি 1 তারিখে মার্চে ঢাকায় নুরুল আলম সিদ্দিকী আর আমি বাইতুল মোকারামের ওই এলাকায় রিক্সায় যখন তখন রেডিওতে ঘোষণা হলো যে পার্লামেন্টের অধিবেশন বন্ধ করে দিয়েছে, নুরুল আলম সিদ্দিকী আমি দুজনেই দোকানের সামনে দাঁড়ালাম, দাঁড়ায় ওটা শুনেই আমি বললাম যে সিদ্দিকী সাহেব আমার তো খুলনায় ফিরে যেতে হবে আর আমার এখানে অপেক্ষা করার কাজ নেই, আপনি আপনার কাজে যান আমি ফিরে যাই। আমি ওইখান থেকে হলে এসে আমার ব্যাগপত্র নিয়ে আমি সোজা সদরঘাট, সদরঘাট থেকে লঞ্চে ফুলারহাট, পিরোজপুরের ফুলারহাট লঞ্চঘাট, ওখান থেকে আমি এসে পরের দিন এসে পৌঁছালাম, রাত্রে কেসে লঞ্চে, পরের দিন এসে খুলনায় সকালবেলায় পৌঁছলাম। আমি পৌঁছানোর পরেই তখন আয়োজন চলতেছে ইত্যাদি, এখানে 2 মার্চ এখানে 11টায় মিছিল ছিল, আমি তার আগে এসে পৌঁছেছি। এসে স্বেচ্ছাসেবক বাহিনীর একটা জিপ ছিল মির্জা খাইবারের দেওয়ার বাইর খোলা জিপ নিয়ে, আমরা স্বেচ্ছাসেবকদের নিয়ে লাঠি ছুটা নিয়ে আমরা মোটামুটিভাবে, অস্ত্রপাতি তখন ওইভাবে না, গোপনে দু একটা অস্ত্রপাতি কারো কাছে থাকলে আছে এরকম, আমরা এলাম। মিছিল আমার জীবনে ওই বড় মিছিল আর আমি অত বড় মিছিল আমার জীবনে খুব কম দেখেছি, 3-4 কিলোমিটার লম্বা হবে মিছিল, মানে এখান থেকে খালিশপুর 3-4 কিলোমিটার। আমরা যখন এখানে বসে মিছিলের মাথা পৌঁছে গেছে তখন ওইদিকে, এইভাবে মিছিলটা আমাদের যাওয়ার পথে খুলনা এই সার্কিট হাউজের কাছে TNT-র সামনে ওখানে আসলেই মিছিল একটা শব্দ হলো, ঠুস করে একটা শব্দ, মাঝখানে ফাঁকা হয়ে গেছে মিছিলের, আমি ঠিক সামনে ছিলাম, দেখি যে একটা ছেলে পড়ে আছে রাস্তা, সোজা ছুটে আসলাম জিপ থেকে নেমে, দৌড়ে এসে দেখি যে ওর মাথায় খুলি লেগেছে, খুলিটা উল্টে গেছে, ওরে আমি কোলে তুলতে গেছি, কোলে তুলে উঠে দেখি যে ওই পাশে ওয়াল, ওয়ালের সব ইটের ফুঁকো, উপরে ছিল ওয়ালের ইটের ফুঁকো, ওর মধ্যে দিয়ে আর্মি নল লাগায় দাঁড়ায় আছে। খুবই চিন্তিত হয়ে গেলাম যে কী, মানে গুলি তো আমার গায়েও এখন একটা লাগবে। আসে নূর মুক্তার সাহেবের বাড়ি, আমি লাশটা নিয়ে মুক্তার সাহেবের বাড়ির মধ্যে ঢুকলাম, আমার আর গুলি করলো না,
বারো চোদ্দ বছর বয়সে ভেটেছি। ওই দিন মানুষ ওখান থেকে ছুটে গেল দুই দিকে, মিছিল চলতে থাকলো। আমি ওইখানে পাশে এক বাড়ি ওই লাশটা ওদের হাতে তুলে দিয়ে আমি আবার এক বাড়ি থেকে তাদের লুঙ্গি জামা তাও আমার গায়ে খাটে না বড় এই করে আবার ওই স্পটে গেলাম। স্পটে যেয়ে দেখি মানুষ চিৎকার করতেছে যে ওই জায়গা আক্রমণ করছে, সরু বাচ্চা দালাল ধর, তাদের হাতে তো কিছু নেই। মিছিলটা আমি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন দেখি যে অডিয়েন্স, যার কাউকে আমি তখন চিনি না, সব শ্রমিক। তখন আমার মাথায় খেললো যে এদের আর ঠেকানো যাবে না, এখানে যা হবার হবে। পরে মব ওইখানে আবার আক্রমণ করলো, মব যখন আক্রমণ করলো তখন ওর ওখানে নয়জন মারা গেল। তা আমিও বেকায়দায় দেখলাম যে সরে গেলাম, সরে যেয়ে আমরা চলে গেলাম। আমরা এখানে চারটে বন্দুকের দোকান ছিল, তারপরে আমরা বন্দুকের দোকান গেলাম, বন্দুকের দোকান লুট করলাম। লুট করে আমি আমার লোকজন নিয়ে যা ভাগে পেলাম তাতে আমি 9টা MM রাইফেল পেলাম, আর কটা বন্দুক পেলাম, কটা রিভলভার পেলাম। এই ভাগেটাকে নিয়ে এগুলো গোজগাছ করে নিয়ে রাত্রে থাকলাম। এটা গেল, তখন আমার হাতে অস্ত্র এসে গেল। এরপরে তখন আমরা পাহারা টাহারা দেই, মিছিল মিটিং ইত্যাদি চলতে আসে, ছাত্রলীগের জয় বাংলা বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী। আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়েছি, ডামি রাইফেল দিয়ে ট্রেনিং দিয়েছি, বোমা বানাবার চেষ্টা করেছি। এরকম করতে করতে 25শে মার্চের দিন রাত্রিবেলা 12:30 বাজে এরকম সময় আমরা ওই দিক থেকে ঘুরে টুরে খালিশপুর আসছি। খালিশপুরে ওখানে একটা ফায়ার ব্রিগেড আছে, ফায়ার ব্রিগেডের সামনে আসলে ফায়ার ব্রিগেডের লোকরা আমাদের থামাল, বললো যে ঢাকায় আর্মি নামিছে, ক্র্যাকডাউন, সমস্ত ঢাকা শহরে গোলাগুলি হচ্ছে, বহু লোক মারা গেছে। তখন আমরা ওখানে দাঁড়াই, তাহলে কী করা যায়? তখন চলো আজিজ সাহেবের বাড়ি যাই, মানে আওয়ামী লীগের প্রেসিডেন্টের বাড়ি। অনিতে রওনা হয়ে আসতে দেখি যে মোড়ে মোড়ে আর্মি, আজিজ সাহেবের বাড়ি। ওখানে যেয়ে দেখি যে আজিজ সাহেবের বাড়ি ঘিরে ফেলেছে আর্মি। ওখানে আর আজিজ সাহেব পেলাম না। ওইখান থেকে আমি আসার পথে মহসিন সাহেবের বাড়ির সামনে দুটো জিপ লাগানো এমনভাবে যে মাঝখানে ফাঁক নেই, অল্প ফাঁক, দুই জিপের মধ্যে দিয়ে চালাই দিল। ওরা তখন অপারেশনে, মহসিন সাহেবের বাড়ির অপারেশনে ব্যস্ত। আমরা বেরিয়ে চলে আসলাম, বেরিয়ে চলে এসে জিপ ফেলে দিয়ে ওই আমার আস্তানায় গেলাম। আস্তানায় যে চিন্তাভাবনা করলাম যে কী করা যায়, খুলনাকে ডিসলোকেট করে দিয়ে কাট আউট করা দরকার। তখন আমি ওই রাত্রি একজনের নতুন গাড়ি গোলবলের মুখে তার চাবি নিয়ে গাড়ি নিয়ে আমরা ওই গাড়ি নিয়ে আমাদের যেসব জায়গায় স্বেচ্ছাসেবক বাহিনী ছিল, এজাক্স, আলিম, আফিল, এসব জায়গায় আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী ছিল, তারা রাজ্যকে পাহারা দিচ্ছিল। আমরা সবার কাছে যে খবর দিলাম যে রাস্তা কেটে ফেলো, গাছ কেটে ফেলো, বন্ধ করে ফেলো, হ্যাঁ রাস্তাঘাট সব ডিসলোকেট করে দাও। এই করে তারপরে আবু সুফিয়ান সাহেব তাঁর ওখানে গেলাম, ওখান থেকে এসে ট্রেন লাইন উপরে পেলাম। আসার পথে আর্মি আমাকে চেস করল। তখন আমার গাড়িতে রেডিও ছিল, ওই রেডিওতে আমার গাড়ির নাম্বার বলছে, মানে আমি যে গাড়িটা এখন আছি হাইজ্যাক করা। তখন ওই গাড়িটা আমি কাছাকাছি একটা জায়গায় ফেরিঘাটের মোড় ওইখানে গাড়িটা ফেলে দিয়ে আমি আবার হাঁটা শুরু করলাম। হাঁটি এসে আমার ডেনে এসে পৌঁছলাম। তখন ভোরবেলা হয়ে গেছে, এই ভোরের মধ্যে ডেনে বসে পরের দিন আমরা এখানে থাকলাম, আর্মি এখানে শহরে থাকলো, আমরাও থাকলাম, আমরা গোজগাজ করতে থাকলাম, লোকজন গোছালাম। এটা 26 তারিখ চলে গেল, 26 তারিখ রাত চলে গেল, 27 তারিখে আমরা ওই এই ডেনে বসেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর্মিদের আক্রমণ করবো, আর্মিদের যাতে আর আসতে না পারে তার ব্যবস্থা করবো। আনসার বা পুলিশের লোকেরা বিডিআর রিটায়ার্ড আর্মি আমাদের সাথে যোগদান করতে থাকে। তখন এখানে সার্কেট হাউস এবং ইউএফডি ক্লাব পাশাপাশি, সার্কেট হাউসে আর্মিরা কিছু থাকে, ইউএফডি ক্লাবে থাকে, আর ইউএফডি ক্লাবে পাক হয়। টাইম সিলেক্ট করলাম রাত্রেবেলা খাওয়ার সময়, তখন ধরে নিলাম যে তাদের হাতে আর্মস কম থাকবে। ওই সময় আমরা আক্রমণ করলাম, আক্রমণ করলাম হাতে তৈরি বোমা, 7mm রাইফেল, বন্দুক দিয়েও গুলি করেছি, গোলাগুলি করলাম এবং ওখানে ওরা রেসপন্ড করতে পারল না, আমরা দাঁড়ালাম না বেশি। সোপার নাই নলেজ করো যে 17 জন ওই দিন তারা মারা গেছে। পরের দিন ভোরবেলায় তারা খুলনা, মানে খুলনা শহরে অপারেশন নাম, 3-4টা স্পটে মানুষদের ডেকে নিয়ে রাস্তায় খুব করে ফেলল। আমরাও শহর ছেড়ে দিয়ে নদীর ওপারে চলে গেলাম। তো নদীর ওপারে যে আমরা ক্যাম্প করলাম জাহানারা লজে, ওখানে আমরা মুক্তিযোদ্ধারা, আমরা ছাত্ররা যারা একত্রিত হয়েছিলাম তারা তো থাকলামই, তার উপরে আপনার বিভিন্ন অঞ্চল থেকে আসা মুক্তিযোদ্ধারা, আনসার বাহিনীর লোকেরা, পুলিশের লোকেরা, বিডিআরের লোকেরা, রিটায়ার্ড আর্মির লোকেরা, তারা এসে আমাদের সাথে যোগদান করতে থাকে। আমরা বেতাকেন্দ্র আক্রমণের সিদ্ধান্ত নিলাম এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেজর আমি জলিল সাহেবের একটা ভূমিকা ছিল। উনি ওই সময় পিরোজপুর থেকে, বরিশাল থেকে পিরোজপুর, পিরোজপুর থেকে বাগেরহাটে এসেছিলেন। একদিন আমরা সবাই বসলাম, আমরা প্রায় 200 লোক উইথ আর্মস, এর মধ্যে আমরা অবশ্য 26
তারিখ বা 27 তারিখ খুলনার পুলিশ লাইনের যত অস্ত্র সেগুলো আমরা নিয়ে নিয়েছি, তারপরে বিভিন্ন থানার অস্ত্র আমাদের কাছে। সুবিধা মেজর জেনারেল আবিদিন ওনারে কমান্ডার হিসেবে দায়িত্ব দিলাম কাট আউট পয়েন্ট, মানে ওইখান থেকে আর্মি যেতে পারে যে রাস্তায় সেই রাস্তায় কাট আউট, কাট আউটের দায়িত্ব উনি নিলেন, আমি অ্যাটাকিংয়ের জায়গায় গেলাম। অ্যাটাকিংয়ের দায়িত্ব ছিল সিদ্দিক নায়ক, সিদ্দিক বলে ভোলার এক আর্মি লোক, আমরা ওখানে গেলাম। ওইটার চারিপাশে কাটা তারের বেড়া ছিল, এখন ওই বেড়া টপকানো যাচ্ছে না, কাটার তা নিয়ে যায়নি, তার মানে আমরা ভেতরে ঢুকতে পারছি না। তারপরে আমাদের একটা ছেলে হাবিব আমার সাথেই থাকতো প্রায়, সে বললো যে সে বলল কি ভাই আমি পারলাম না, উঠিস না উঠিস না উঠিস না, করতে করতে ও উপরে উঠে গেছে, জাস্ট গুলিটা এসে লাগলো ওই জায়গায় ঝুলে পড়ে গেল। এর মধ্যে ওইখানে আমরা পুলিশের গায়ে আরও একটা ইসে গুলি লাগলো, তারপরে অনেকক্ষণ গোলাগুলি হয়েছে, এই গোলাগুলির পরে আমরা বেতারকেন্দ্রটা দখল নিতে পারলাম না। সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু সমস্যা যেটা হলো যে আমরা তার কেটে ভেতরে যেতে পারলাম না। ওইটার পরে আবার ডিসলোকেট হয়ে গেল, লোকজন বিভিন্ন জায়গায় ছড়ায় গেল। কমান্ডার যিনি যুদ্ধে ছিলেন জেনারেল আবিদিন সাহেব মারা গেলেন, তারপরে তার সাথে লোকজন ছড়ায় গেল। ফিরে আবার নদীর ওপারে যে ওখান থেকে আবার 2-3 কিলোমিটার দূরে আর একটা ক্যাম্প স্টার্ট করলাম। তারপরে আমি ওখান থেকে বাগেরহাটে যাতায়াত করতে থাকলাম বেশি, বাগেরহাটে আবার সবাইকে গুজগাছ করলাম। এই সময় বাগেরহাটে 7-8 দিনের মধ্যে নেভি তো বাগেরহাটের কাছাকাছি ড্যামা বলে একটা জায়গা, ওখানে একটা কাঠের ব্রিজ ছিল, ওই ব্রিজের ওখানে যে গানবোটার পা হতে পারেনি, ব্রিজের ওখানে নেমে একটা রাস্তা আছে শহরে ঢোকার, সেই রাস্তা দিয়ে ওরা আসতে থাকলো। ওখান থেকে ওরা মর্টার শেল ছুড়লো, আমরা টের পেলাম যে ওরা বোধহয় ড্যামা। তখন আমরা বাসাবাড়ি বাগেরহাটের বাসাবাড়িতে নাগের বাড়ি বলে একটা জায়গা আছে, নাগবাড়িতে আমাদের ক্যাম্প আর একটা, ওইখান থেকে তখন আমরা ওদেরকে প্রতিরোধ করবার জন্য রওনা হলাম। তো রওনা হলে মিঠে মানে পচা পুকুরের পাড়ে ওরাও আসতেছে, আমরা ওরা আসতেছে পুকুরের পাড় দিয়ে সোজা রাস্তা, সে রাস্তা দিয়ে আমরা নিচু একটা রাস্তা দিয়ে উপরে উঠবো। ওই সময় তো ওই সময় আমার সামনে, আমি সামনেই ছিলাম, আমার সামনে 2-4-5 জন চলে গেছে। তো উঠে যে প্রথম উপরে উঠতে গেছে তার গায়ে গুলি লাগছে, সে পড়ে গেল, তারপরে আরেকজন পড়ে গেল, তা আমি শুয়ে পড়লাম। ব্যাপার কি, তখন তাকায় দেখি যে ওরা পাকা মেশে গেছে, তখন আমি ওখানে শুয়েই ফায়ারিং স্টার্ট করলাম, আমার সাথে আরও কিছু তারা ফায়ারিং স্টার্ট করলো, ওরা তখন পুকুরের সাইডে শেল্টারে গেল। এইভাবে কিছুক্ষণ ফায়ারিং করে ওদের সাথে আমরা টিকতে পারবো না বলে আমরা ক্রল করে আবার বেরোয় এসে আমরা বাগেরহাটের দড়াটা নদী পার হয়ে এপারে চলে আসলাম। তারপরে পাক আর্মি আর ওখান থেকে শহরে ঢোকেনি, ওই অ্যাটাকের পরে ওরা ওখান থেকে ব্যাক করে আবার গানবোটে চলে গেছে। এর কদিন পরেই আমাদের মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওজিয়ার রহমানরে ধরে নিয়ে গেল পুলিশে, হঠাৎ পুলিশ অ্যাক্টিভ হয়ে গেল, এতদিন কোঅপারেটিভ ছিল, পুলিশ অ্যাক্টিভ হয়ে যায় তারে ধরে নিয়ে গেল। তো আমরা যত শুনলাম যে জেলখানায় রাখছেন, তখন আমি ওখানে কমিউনিস্ট মানে প্রো চাইনিজ কমিউনিস্টদের একটা অংশ কাজী জাফর কাজী ফারুকদের মানে নেতৃত্বে রফিক সাহেব ওখানে ক্যাম্প করে তখন কাবু গোছাবার চেষ্টা করছেন, ওনারা সাথে নিয়ে ওনার বাহিনীর সাথে নিয়ে আমরা বাগেরহাট থানা আক্রমণ করলাম। থানায়ও পৌঁছলাম, কিন্তু ওজিয়া সাহেবরা সেদিন ওইখানে রাত্রির সন্ধ্যার পরে ওরা নিয়ে এসছে খুলনায়, আমরা আর ওনারা ধরতে পারলাম না। আমরা ক্যাম্পের অস্ত্রপাতি, থানার কিছু অস্ত্রপাতি নিয়ে এটিয়ে আমরা ব্যাক করে চলে আসলাম। এরপরে আমি কিছু লোককে ক্যাম্পে রেখে আমি ভারতে গেলাম। ভারতে যেয়ে আমার রাজ্জাক ভাইয়ের সাথে দেখা হলো, জনাব আব্দুর রাজ্জাক, তখন আওয়ামী লীগের এমপি উনি, ও স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান, আমার তখন কমান্ডার উনি। ওনারা কৃষ্ণনগরে বিএসএফের একটা ক্যাম্পে আমাদেরকে নিয়ে গিয়ে গেল, আমরা ওইখানে কিছু ট্রেনিং নিলাম। ওখানে বরিশালের মঞ্জু সাহেব এমপি, আমরা একসাথে ট্রেনিং নিয়ে অস্ত্রপাতি নিলাম, একটা লঞ্চ নিয়ে সুন্দরবনের মধ্যে দিয়ে আমরা আসলাম। আমার সাথে কথা হলো, উনি পিরোজপুরে এসে নামায় দেবেন আমাদের কোলাঘাটে। তো কোলাঘাটে এসে আমি নামতে গেলে উনি আমার অস্ত্রপাতি দিবে না। তখন আমরা আবার বরিশাল গেলাম, তো বরিশাল থেকে উনি আমাদের অস্ত্রপাতি দিল না, না দিলে আমরা উনি মেজর জলিল উনি তখন ওনারা আমাদের অস্ত্র দিল না মঞ্জু সাহেব, আমরা ফেরত আসলাম। ফেরত এসে আমি এখানে দেখি ক্যাম্পে আর 10-15 জন লোক তখন আছে আর বাকি সব ছড়াই গেছে, রাজাকার ফর্ম হয়ে গেছে। তখন আমি তাদেরকে বললাম যে তোমরা সুন্দরবনের দিকে চলে গেলো, ওরা কবির আহমেদ মধুর নেতৃত্বে সুন্দরবনের দিকে চলে গেলো, আমি আবার ভারতে চলে গেলাম। আমি ওখানে যাওয়ার তিন দিন কি চার দিন পরে আমি ট্রেনিংয়ে চলে গেলাম। ট্রেনিং থেকে ফিরে এসে আমাদের ট্রেনিং হলো দেরাদুনে, মুজিব বাহিনীর ট্রেনিং হলো, এটা বাংলাদেশ সরকারের বাইরে আর একটা বাহিনী, আমরা সেই বাহিনীর হয়ে আমরা ট্রেনিং নিয়ে ভেতরে আসলাম। এসে দমদমে
ক্যান্টনমেন্টে আমরা উঠলাম, ওখান থেকে আমরা প্রথম ব্যাচটা ঢুকলাম হাকিমপুর বর্ডার দিয়ে। শাহজাদ আলম খান সাহেব উনি পার করে দিতে এসেছিলেন, ওই ব্যাচটা ঢুকতে যেয়ে প্রথমে একটা গোলমাল হয়ে গেল, একটা ব্যাচ সামনে আগায় গেল। গভীর বর্ষার দিন, সম্ভবত আগস্ট মাসটা সবে এরকম, মানে বর্ষা বৃষ্টি বাদল, রাস্তা পচা কাদা, তার মধ্যে আলাদা হয়ে গেল। পরে আমরা ফিরে গেলাম, আবার আমাদের কোরিয়াররা যারা গাইড ছিল তারা আসলো, তারপর পরের দিন আবার আমরা ওই পথে রওনা দিলাম, আর যারা আগে গেছিলো তারা ওই বাড়িতে অবস্থান করলো। ওদেরকে নিয়ে পরের দিন আমরা তালায় চলে আসলাম। তালায় চলে এসে একটা অজানা টেরেন ভূমি, তার কোথায় শত্রু আছে, মিত্র আছে, রাজাকার আছে, কে আছে, অস্ত্রপাতি কিছুই জানি না, ওইরকম জায়গায় সবাই ক্যাম্পে রেখে আমি চারিদিকে সার্ভে করতে শুরু করলাম। ম্যাপ নিয়ে দেখে বাজার ঘাট ইত্যাদি যেতে থাকলাম, বাজারঘাটে লুঙ্গি পরে দিয়ে যাই, ওইখানে সার্ভে টার্ভে করে দেখে টেখে কোথায় কী দেখি। আস্তে 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 এক এক ব্যাচ ট্রেনিং আসতে থাকলো, আস্তে আস্তে ট্রেনিং নিয়ে আসতে থাকলো, আমি তাদের যাই নিয়ে আসি, আবার ভেতরে অর্গানাইজ করি। এবং এখানে আমরা যেটা শুরু করলাম সেটা হলো যে একটা গ্রাম ধরে, প্রথমত ওই গ্রামে শত্রুপক্ষের কারা আছে, তার একটা দুটো মারি দিলে, একটা দুটো অপারেশন করলেই, দাবর দিলে তারা পালায় চলে গেল। চলে গেলেই আমরা গ্রামে আমাদের পক্ষের লোক যারা তাদেরকে সিভিল ডিফেন্স ট্রেনিং দিলাম, যারা তরুণ যুবক তাদেরকে যুদ্ধের ট্রেনিং দেওয়া শুরু করলাম। এইভাবে গ্রামের পর গ্রাম ওদেরকে মুক্ত করে দিয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে রাজাকার ক্যাম্পগুলোকে আমরা অ্যাটাক করতে শুরু করলাম। তো ওদিক থেকে আস্তে আস্তে বড় দলের রাজাকার ক্যাম্প উড়ে গেল, পরে পাইকগাছা রাজাকার ক্যাম্প আমরা আক্রমণ করে সেটা উড়াই দিলাম, তারপরে বাড়োয়ারির রাজাকার ক্যাম্প উড়ে গেল, তারপরে বাড়োয়ারির পরে সরাবপুর খুলনায় ওঠার পথে সরাবপুর বলে একটা ক্যাম্প ছিল, তাদের সাথে যোগাযোগ করলেই তারা অস্ত্রপাতি সহ আমাদের কাছে সারেন্ডার করে দিল। তারপরে আর একটা ক্যাম্প ছিল, তারাও অস্ত্রপাতি সহ সারেন্ডার করে দিল, আমরা খুলনার দ্বার প্রান্তে আসতে থাকলাম। এখানে একটা বড় কথা বলা দরকার, যুদ্ধের এই পর্বে আমরা যখন ভেতরে ঢুকেছি মুজিব বাহিনী, তখন আমাদের দুটো জটিলতা হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নন কোঅপারেশন, অন্যদিকে নকশালদের পক্ষ থেকে প্রবল বিরোধিতা। খুলনার ঠিক পশ্চিম পাশটা, খুলনা শহরে ডুমুরিয়া, দৌলতপুর, ফুলতলা, এই অঞ্চল নকশালদের তখন ব্যাপক ঘাঁটি। আমরা ইন্ডিয়া থেকে যখন আরব সোজাসুজি পশ্চিম ধরলে, ইন্ডিয়া থেকে বর্ডারে সোজাসুজি ধরলে যে এলাকাটা পড়ে সেই এলাকাটা খুলনার কাছাকাছির এলাকাটা নকশালদের দখলে। তো আমি ওখান থেকে এসে তালা এসে দেখি যে তালা নদীর এই পার এবং আপ টু খুলনা, তালায় কপোতাক্ষ নদের পূর্ব পার থেকে খুলনা পর্যন্ত নকশালদের দখল এবং তাদের অস্ত্রপাতিও আছে, মোটামুটি তারা শক্তিশালী। তখন ওখান থেকে আমি নকশালদের সাথে যুদ্ধ করবার না করতে হয় সে কারণে আমরা নিচের দিকে নামলাম, তালা থেকে নামলাম আশাশুনি, আশাশুনি থেকে পাইকগাছা, পাইকগাছা থেকে আসলাম ভোটেকাটা দাকব, এখান থেকে এসে আস্তে আস্তে ডুমুরিয়ার মধ্যে রাজাকার ক্যাম্পগুলো উড়াই দিলাম, দিয়ে আমরা যত এগোতে থাকলাম নকশালরা তত পিছোতে থাকলো, পিছোতে 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 ডুমুরিয়ার একটা অংশ আমাদের দখলে চলে গেল। আমরা যুদ্ধে যাচ্ছি না কিন্তু ওরা পিছায় যাচ্ছে। তালায় আমাদের ওদের সাথে কিছু সংঘাত হলো, আমরা যেখানে তালায় ছিলাম ওই পারে এবং আশাশুনির মাঝখানে খড়িহাটি, এখানে কিছু নকশালাইটরা ছিল, তাদের আমরা একটু চাপ দিলে তারা এলাকা ছেড়ে চলে গেল, ফলে ওই এলাকাটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসলো। ইতিমধ্যে কালীগঞ্জ, দেবহাটা, আশাশুনি, শ্যামনগর, কলারুয়া, সাতক্ষীরা পোপার, এই অঞ্চলের মধ্যে আমরা ক্যাম্প করতে থাকলাম, এইভাবে ক্যাম্প করে করে এগোতে থাকলাম আর ছোটোখাটো রাজাকার ক্যাম্পগুলো উড়িয়ে দিতে থাকলাম। এই উড়িয়ে দিতে দিতে ওই দিকে একমাত্র কপিলমণি রাজাকার ক্যাম্পটা থাকলো, এর বাইরে আর কোনো রাজাকার ক্যাম্প থাকলো না, সব উঠে চলে গেল, খুলনা পর্যন্ত প্রায় মুক্ত। তবে আমরা খুলনার পশ্চিম পাশে আসতে পাচ্ছি না, আমাদের দক্ষিণ পাশেও নদী বেষ্টিত, জলাভূমি বেষ্টিত, এ পথে আসা খুবই কঠিন। তবুও নকশালদের সাথে আমি যুদ্ধে জড়াইনি, একে তৃতীয় পক্ষ, তিনটা পক্ষ হয়ে গেলেও, মানে আমরা বাংলাদেশ সরকারের পক্ষ আর নকশাল, তো নকশালদের সাথে আমরা যুদ্ধে জড়ালাম না। আর আমরা এদিকে ক্যাম্পটা এমনভাবে গড়ে তুলেছিলাম এবং গ্রামগুলো এমনভাবে সংগঠিত করে ফেলেছিলাম, গ্রাম কমিটি করেছি, সেই গ্রাম কমিটির সাতজনের একটা কমিটি, তারা গ্রামের সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব তাদের, তারা আমাদের খাবার যোগানটা তারা গ্রাম থেকে জোগাড় করে দিত, এটা আমরা তাদের উপরে চাপও দিই নাই, আমরা কারো বাড়ি থেকে হামলা করেও নিই নাই, তারা জোগাড় করে দিত। আমরা ইউনিয়ন পরিষদের মতো একটা গ্রাম পরিষদ খাড়া করে দিলাম যারা গ্রামটার
দায় দায়িত্ব নিল এবং শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা আইন মেনে চলার পথে গেল। বাংলাদেশ সরকারের যারা এই সময় ভেতরে ঢুকেছে তাদের ঘাঁটি এলাকা গড়ে তোলবার জন্য যেসব বেসিক জিনিসটা দরকার, রাজনৈতিক পরিবেশ তৈরি করা দরকার, রাজনৈতিকভাবে সংগঠিত করার দরকার, সেটা তাদের ছিল না। তাদের মাথায় ছিল হিট অ্যান্ড রান, তারা এসে হিট করবে রান করবে, এটা ছিল তাদের মাথায়। এখন আমাদের এখানে আসলে এই অঞ্চলে ঢুকলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ক্যাম্পে, আমাদের ক্যাম্পে, মুজিব বাহিনীর ক্যাম্পে থাকা খাওয়া ছাড়া তাদের জন্য আর কোনো অল্টারনেটিভ ছিল না। তা আমরাও জায়গা দিয়েছি তাদেরকে, অনেকে আমাদের সাথে মিশে গেছে, অনেকে আমাদের সাথে মেশেনি, তাদের মতো করে চলেছে। তারপরে নেভি আসলো, মৌলাপটের অপারেশন, তাদেরকে আমরা কভারেজ দিয়েছি, থাকার জায়গা দিয়েছি, খাওয়ার জায়গা দিয়েছি, শেল্টার দিয়েছি, পৌঁছে দিয়েছি, এবং আমরা মুজিব বাহিনী কোঅপারেট করেছি। এবং এই অঞ্চলে আমাদের সাথে কোনো বাহিনীর সাথে একটাও কোনো যুদ্ধ বা কোনো ঘটনা শত্রুতা ঘটেনি কোঅপারেশনের মধ্যে দিয়ে। কপিল মিলি আক্রমণ করার ক্ষেত্রে আমি বাংলাদেশ সরকারের বাহিনী যারা এসেছিল তাদের কোঅপারেট নিলাম। আমি আমার ওই সময় ভারত থেকে ডেকে পাঠানো হলো, অস্ত্র আনারও একটা প্রশ্ন ছিল, আর ইন্দিরা গান্ধী অলরেডি জানায় দিয়েছে যে সে আক্রমণ করতে যাচ্ছে। তখন আমাকে ডেকে পাঠানো হলো যে ইন্ডিয়া যদি আক্রমণ করে, সেনাবাহিনী মুভ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি। তার আগে আমি ইউনুস সাহেব, সালাম, বাবর আলী, রহমতুল্লাহ সাহেব, আমরা একটা মিটিংয়ে বসলাম। মিটিংয়ে বসে ডেট সিদ্ধান্ত হলো এবং যুদ্ধ কীভাবে হবে, কোন পথে আগুটা হবে তার সিদ্ধান্ত হলো। তার মধ্যে আমার ডাক পড়লো ইন্ডিয়ায় যাওয়ার, আমি ইন্ডিয়ায় চলে গেলাম। তখন ব্রিফিংয়ে যেটা হলো সেটা হচ্ছে যে তুমি তোমার বাহিনী নিয়ে যাও, যুদ্ধে ইন্ডিয়াকে সহায়তা করো, কিন্তু বড় যুদ্ধগুলো তোমাদের আর করার দরকার নেই, কারণ এটা ইন্ডিয়া করবে, তোমরা এখন বিগ ওয়ারে আর না গেলেও পারবা, তো সহায়তা করো ইন্ডিয়ান বাহিনী বা যৌথ বাহিনীকে সহায়তা করো। অ্যাকর্ডিংলি সেই সব ব্রিফিং নিয়ে আরও অনেক ব্রিফিং ছিল, যেমন বললো যে ওখানে পরিষ্কার বললো ক্ষমতা যাবে বাংলাদেশ সরকারের হাতে, তোমরা কোনো মানে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করো না, আইন শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসনকে সহায়তা করো কিন্তু নিজেরা কোনো প্রশাসনিক দায়িত্ব নিতে যেয়ে না, আর ফায়ার যেদিন বন্ধ হয়ে যাবে তারপরে কোনো যুদ্ধ অপরাধী বা হোক যেই হোক কাউকে তুমি মেরো না, বিনা বিচারে কাউকে মারা মানে হচ্ছে তুমি যে কোনো সময়ে কোনো ইন্টারন্যাশনাল রুলসের মধ্যে আটকে যাওয়া, ধরলে জেলে পাঠাও, বাইরে পাঠাও, কিন্তু ডোন্ট কিল এনিবডি উইদাউট এ ইয়ে। তারপরে আমি ফিরে আসলাম, ফিরে এসে আমি যেদিন আসছি রাত্রিবেলায় সেদিনের যুদ্ধ চলে, আমি এসে যুদ্ধে যোগ দিলাম ওদের সাথে, ভোর হতে হতে সারেন্ডার হয়ে গেল কপিল মিলি, 25-30 হাজার মানুষ ওখানে জড়ো হয়ে গেছে, তারা এই রাজাকারদের তাদের হাতে ছেড়ে দিতে বলে। আমি বললাম যে ঠিক আছে আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি, আপনারা যা পারেন করেন। যখন ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখি যে মানুষ মার কিডাকারে মারতেছে তার আর কোনো ঠিক নাই। তখন আমার হাতে একটা এসএমজি ছিল, এসএমজি দিয়ে আমি ব্রাশ ফায়ার করলাম একটা উপরে ফাঁকায়, দাঁড়ায় গেল মাইকে, আমি বললাম যে আপনারা যা যা জায়গায় যান, তাতে দেখা গেলো যে যারা মারতে এসেছে তারও 2-4 জন কাকাচ্ছে, মানে উঠতে পারতেছে না। গণ আদালতের ধারণাটা আমার চায়নার রেড আর্মির যে দীর্ঘ সময় ধরে তারা যে মুভ করেছে সেই মুভে যাওয়ার পথে ওরা যে কাজগুলো করেছে সেই কাজের মধ্যে ওদের গণ আদালতের ধারণাটা ছিল। তারা কী করবে, যারা পরাজিত হয়ে গেছে তাদের কী করবে, কিছু লোককে মাফ করে দিয়ে বাহিনীতে নিয়ে নিয়েছে, কিছু লোকের সাজা দিয়ে দিয়েছে, মেরে ফেলে দিয়েছে, জেলখানা নাই যে জেলখানায় তাদের, কার জেলখানায় কার দায়িত্বে, কোন জায়গায় কার স্টেটের অধীনে রেখে যাবে। ওই ধারণা থেকে আমি চিন্তা করলাম যে এই এতগুলো লোক এদের এখন কোথায় পাঠাবো আর কী করবো, আর মানুষ নিয়ে যেতে চাচ্ছে, এদের মারতে দিলে আমি একটা বিপদে, ভবিষ্যতে আমি একটা প্রশ্নের সম্মুখীন হব, তো আমি একটা গণ আদালত ওখানে বসালাম। গণ আদালত বসালে যে গণ আদালতে ওদের পক্ষে কৌশলী নির্ধারিত হলো, গণ আদালতের একটা বিচার মণ্ডলী হলো তিনজনের, যারা অভিযোগকারী তাদের পক্ষে ইয়ে হলো, আমি হলাম ওই রাজাকারের পক্ষে অ্যাডভোকেসিটা করছি। এক এক করে অভিযোগ উঠতে থাকলো, তাদের সবই ধর্ষণ, হত্যাও আছে, ধর্ষণ আছে, লুট আছে, অগ্নিসংযোগ আছে, খুন আছে, সবার বিরুদ্ধে অভিযোগ উঠলো, একটা ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাকে আমি বিচারকদের বললাম যে আপনারা কী করতে চান, এর বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, তাহলে ওরা ছেড়ে দিতে চাই। আমরা তুমি চলে আসো এই পাশে মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দাও। সেই গণ আদালতের রায়ে তাদের আমরা আর কি মৃত্যুদণ্ড ঘোষণা করে দিলাম, তো ফায়ার করে ওখানে মারা গেল, ওইখানে তাদের মেরে ফেললাম আমরা। ওখান থেকে আমরা সোজা খুলনার দিকে রওনা করলাম। অলরেডি তার আগে আমাদের রামপাল, মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ, ফকিরহাট, মোল্লাহাট, বাগেরহাটের একটা অংশ পর্যন্ত আমাদের বাহিনীগুলো পৌঁছে গেছে। এ সময়
মুজিব বাহিনীর প্রায় খুলনায় 80টা ক্যাম্প এবং কোনো ক্যাম্পের দূরত্ব 10 কিলোমিটারের ভেতরে না, সমস্ত ক্যাম্পগুলোতেই অস্ত্রপাতি এগুলো জড়ো হয়েছে। তখন আমরা একদিনের নোটিশে আমরা 200-500 সোলজার একত্র করতে পারি, এরকম একটা অবস্থান আমাদের তৈরি হয়েছে। সে অবস্থার মধ্যে আমরা যুদ্ধ খুলনা শহরে যুদ্ধ করতে আসলাম, আমি মোংলায় চলে গেলাম। তখন আবার খবর যে 7th ফ্লিট আসতে পারে, তা তো অত মাথা নাই 7th ফ্লিটে কি আছে না আছে, কি হবে 7th ফ্লিট আসলে সেটা আমরা বুঝতে পারছি না। আর এখানে খুলনার এই যুদ্ধটা যে দীর্ঘস্থায়ী হলো 16 পরে, তার কারণ হচ্ছে যশোরে আর্মিদের ধারণা ছিল, পাক আর্মিদের ধারণা ছিল যে 7th ফ্লিট ইজ কামিং এবং সেটা মংলা বন্দরের কাছাকাছি আসবে, এই পথে তাদেরকে রেস্কিউ করবে। অ্যাকর্ডিংলি তারা এখানে সারেন্ডার করতে চায়নি, তারা মংলার দিকেও অনেকে চলে গেছিল। ফলে আমি মংলার ওখানে যেয়ে আমি ট্রেন্স ম্রেন্স মংলা পোর্টে ট্রেন্স কাটা, অমুক করা তমুক করা সমস্ত কাজগুলো লোক লাগাই দিলাম। লাগাই দিয়ে 17-12টার দিকে সে খুলনা পৌঁছলাম। খুলনা শহরে প্রথম বাবর আলী পতাকা উঠেছে। বাবর আলী আমরা প্রথম দিকে বাবর আলী আমি একসাথেই ছিলাম, আমরা ওই নদীর ওপারে জাহানারা লজে একত্র ছিলাম। তা খুব হাসির গল্প আর কি একটা, এখন অস্ত্রপাতি দরকার, তা বাবর আলীর কাছে একখান চিঠি লিখলাম ইন্দিরা গান্ধীর, যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করতেছি, আমরা এখানে রেভলিউশনারি কাউন্সিল, আমরা একটা রেভলিউশনারি কাউন্সিল বানাইছিলাম খুলনায় বিপ্লবী পরিষদ, আমি তার চিফ। চিঠি লিখলাম ইন্দিরা গান্ধীকে, বাবর আলীকে পাঠিয়ে দিলাম যে অস্ত্রপাতি নিয়ে আসো। তো বাবর আলী ওখানে যে কিছুদিন অস্ত্রের জন্য ঘোরাঘুরি করেছে, কোথায় অস্ত্র কোথায়, শেষে কিছুকাল পরে ও কিছু অস্ত্রপাতি পেয়ে, আমি যখন ইন্ডিয়ায় ট্রেনিংয়ে যাচ্ছি বাবর আলী তখন অস্ত্র নিয়ে ভেতরে চলে এসছে। ইতিমধ্যে ও পাইকগাছ অঞ্চলে, আশাশুনি পাইকগাছ অঞ্চলে ও একটা ঘাঁটি গেড়ে চলেছে। পরে আমরা ফিরে আসলাম, ফিরে আসার পরে আবার আমরা একত্রিত হলাম। ওরে আমি বললাম মুজিব বাহিনীর ট্রেনিং নাও, তো আলটিমেটলি মুজিব বাহিনীর 9 দিনের একটা লিডারশিপ ট্রেনিং হয়েছিল, সে 9 দিনের ট্রেনিংটা বাবর আলী চলে যায়, মুজিব বাহিনীর সাথে একীভূত হলো। এর আগে আবার আমরা আমাদের পিটপ্লে স্যান্ডোজ বলে একটা গ্রুপ ছিল ছোট, এই 13-14 বছরের বাচ্চা, তাদেরকে অস্ত্রপাতি বোমা দিয়ে খুলনা শহরে উঠিয়ে দিছি আমরা মাসখানেক আগে। তারা 3-4টে অপারেশন খুলনা শহরে করেছে, বেশ বড় অপারেশন। ইভেন এখানকার রাজাকারদের যে হেডকোয়ার্টার ছিল ওইখানেও তারা বোম চার্জ করতে পেরেছিল। এরপরে উঠে আসলাম, আইন শৃঙ্খলা হাতে না নেবার সরকারকে সহায়তা করার কাজগুলো করলাম। বঙ্গবন্ধু ফিরে আসলে আমাদের নেতার অস্ত্র জমা দিলেন। পরবর্তীকালে চড়াই উতরাই রাজনীতির পট পরিবর্তন ইত্যকার অবস্থা চলেছে, তার মধ্য দিয়ে এই জাতির আকাঙ্ক্ষা পূরণের পথে অগ্রগতি হয়েছে। কিন্তু একটা যুদ্ধরত জাতি, এত রক্ত দেওয়া জাতি, এত ত্যাগের একটা জাতি, যে গতিতে সামনে এগোবার ছিল সেই গতিতে এগোতে পারে। স্বাধীনতার আগের যে বিরোধগুলো ছিল আদর্শিক প্রশ্নে, সেই বিরোধগুলো পরবর্তীকালে আবার এসে মাথা চড়া দিল। সেই মাথা চড়ার মধ্যে আওয়ামী লীগের থেকে ছাত্রলীগের সবচেয়ে রেডিক্যাল অংশটা বেরিয়ে গেল, আমিও তাদের সাথে চলে গেলাম। তখনকার ইতিহাস রক্ষী বাহিনী একবার ঠেকাবার চেষ্টা করলো, সেটা সঠিক ছিল কিনা সেটা ইতিহাস বলবে। এই দেশের কাজ করতে যে মা আমার জন্য জেলও কেটেছে, মানে আমারে না পেয়ে মারে ধরে নিয়ে গেছে স্বাধীনতার পরে। অবশ্য মা কখনোই আমাকে ই করেনি। আমি একবার বাড়িতে গেছি স্বাধীনতার পরে, আমার জিপে 1 বস্তা টাকা, আমি যাচ্ছি যেখানে মুক্তিযোদ্ধাদের বাড়ি, যে মুক্তিযোদ্ধার মা মারা গেছে, বাপ মারা গেছে, ঘর জ্বালায় দিয়েছে, এই নে তুই একবার দিল ঘর বানব। আমি ওই পাকিস্তানিদের ফেলে যাওয়া যে সম্পদ সেগুলো বেসিসি ব্যাপক আকারে, জাহাজে জাহাজে মাল ছিল, তেল, তেলের ড্রাম, ইসের ড্রাম সব অকশানে বেসিসি, আর ওই বস্তা বস্তা টাকা আমি সব বিল করেছি। তা বাড়ি গেছি, হ্যাঁ রাত্রিবেলা শুতে যেয়ে দেখি যে সে উপরে সে ছাউনি নেই। আমাদের তখন হলো আপনার গোলপাতা অথবা ছন দিয়ে ছাওয়া ঘর। তা আমি সকালে উঠে মারা করলাম যে মা তুমি এই 1 বাটির টাকা রেখে দাও। তা মা কয় যে টাকা কি তোর আয় করা টাকা? আমি বললাম না সরকারের টাকা, তুমি আয় করতে পারলে দিও এটা নিয়ে যাও। মা সে টাকা রাখেনি। আর আমার এই ভাঙা ঘর ব্যবসা শুরু করলাম 82-83 সালে মার একখান ঘর বেঁধে দিচ্ছে। দেশ সেবা করতে যে মার সেবাটা হয়নি, এইভাবে সংঘাতগুলো চলতে চলতে বঙ্গবন্ধুর মৃত্যু তার পরবর্তী পর্যায়ে আসতে আসতে আজকের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কত মানুষ কত ত্যাগ স্বীকার করেছে, কত কষ্ট স্বীকার করেছে, কত মানুষ জীবন দিল। যে পরিবারগুলো এই ত্যাগ স্বীকার করেছে, এই মানুষের
এত মানুষের এই আত্মত্যাগ, এই জীবনদান, আকাঙ্ক্ষা, আসলে উন্নতি দেশের হলেও, অগ্রগতি সাধিত হলেও সেই আকাঙ্ক্ষার সাথে সেই ত্যাগের সাথে আসলে সামঞ্জস্য নেই। ত্যাগের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, প্রাপ্তির পরিমাণটা অনেক কম। এটা সত্যিই একটা বেদনা, ব্যথা। আমি নিজে হয়তো এতগুলো ঝড় ঝঞ্ঝা যুদ্ধের মধ্যে বেঁচে আছি, কিন্তু যারা মারা গেছে বন্ধুবান্ধব, যেসব পরিবার নিঃস্ব হয়েছে, যারা যাদের সারা জীবনের সঞ্চয় পুড়ে গেছে, ধ্বংস হয়েছে, সেই মানুষগুলোর আকাঙ্ক্ষা, তাদের এখানে সারা দেশের কিছু উন্নতি হলেও অনেক পরিবার যারা ক্ষতিগ্রস্ত, যারা যাদের পরিবারের মানুষ মারা গেছে, তারা পরবর্তীকালে অনেকেই মানবেতর জীবনযাপন করেছে। যুদ্ধের আরেকটা দিক আমাকে খুবই চিন্তিত করে। এই যুদ্ধের প্রাক্কালে মানবতা, মানুষের মূল্যবোধ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এই সমস্ত কিছু এতটা জাগ্রত হয়েছিল যে একজন তার অজানা বোনের জন্য জীবন দিয়েছে। যারা সেদিন ভালোবাসায় জাগ্রত হয়েছিল, যারা সেদিন মমতায় জাগ্রত হয়েছিল, যারা সেদিন দেশপ্রেমে জাগ্রত হয়েছিল, সেটা হয়তো এই জীবনে আর কখনো দেখা যাবে না। এটাই বোধহয় আমার এই জীবনের শেষ, আবার কোনো দিন এটা জাগ্রত হবে কিনা জানি না। আজকের প্রেক্ষাপটে যে কথা আমার মনে হয় সেটা হলো রাজনীতি, এবং রাজনীতি একটি জাতিকে সামনের দিকে এগোয়ে নিতে পারে অথবা পেছনে টেনে নিতে পারে। অর্থনীতির বিকাশের পরোক্ষ প্রভাব আছে রাজনীতির উপরে। এই রাজনীতি বাংলাদেশে আজকে প্রধানত তিনটি ধারায় বিভক্ত হয়ে আছে। একটি পুঁজিবাদী গণতান্ত্রিক ধারা, একটি সাম্প্রদায়িক মৌলবাদী সামন্তবাদী ধারণার রাষ্ট্রের রাজনীতি, আর একটি বাম গণতান্ত্রিক রাজনীতি। সোভিয়েত ভেঙে যাবার পরে, চীনের মাওসেতুং পরবর্তী অধ্যায়ের পরে সমাজবাদী লড়াইয়ের ক্ষেত্রে যে অচল অবস্থা, যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের প্রভাবে বাংলাদেশে স্বাধীনতার পূর্বকালে বামদের যে বিপুল প্রভাব ছিল, সত্যকার অর্থে ছদফা দেওয়ার আগ পর্যন্ত রাজনৈতিকভাবে বামরাই সবচেয়ে প্রভাবশালী ছিল, আজকে সেটা ক্ষয়িষ্ণু। কারণ আজকের মুহূর্তের বামদের করণীয় কি, আজকের মুহূর্তের বাম গণতান্ত্রিক রাজনীতির বর্তমান রাজনীতিটা কি হওয়া উচিত, অন্তর্বর্তীকালীন রাজনীতিটা কি হওয়া উচিত, সে বিষয়ে তারা একমত হতে পারছেন না, আর সুনির্দিষ্ট লক্ষ্যেও যেতে পারছে। বামদের এই অপশ্রীয়মান অবস্থার মধ্যে মৌলবাদী রাজনীতি দানা বেঁধেছে, বামদের অবক্ষয় তাদেরকে বেড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা দিয়েছে। বামদের যে আবেগ, মৌলবাদী রাজনীতির মধ্যেও একটা আবেগ বিদ্যমান আছে, কিন্তু হিস্টোরিক্যালি ইতিহাসগতভাবে এই ধারণাটা বিজয় লাভ করতে পারেনি, কোথাও পারবে না। ব্রিটেনে প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, রোমান ক্যাথলিক, ব্যাপটিস্ট অসংখ্য ধারায় বিভক্ত হয়ে যে খ্রিস্টীয় ধর্মান্ধরা ক্ষমতা দখলের চেষ্টা করেছে, 200-300 বছর আগের কথা, কিন্তু তাদের আভ্যন্তরীণ বিভক্তি তাদের ক্ষমতা দখলের জায়গা থেকে একেবারে দূরে সরিয়ে দিয়েছে। আজকে মুসলমান যারা ক্ষমতা দখলের চেষ্টা করছে, তাদের যে আভ্যন্তরীণ বিরোধ, শিয়া সুন্নি মাঝহব, এই বিরোধ তাদেরকে সামনে এগোতে দেবে না, এগোতে পারবে না। আর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যেটা জীবনকে ব্যাপৃত করে, জীবনের সকল দিককে সন্নিবেশিত করে আধুনিক একটি রাষ্ট্র গড়ে ওঠে, যে রাষ্ট্র মানুষের জীবন, মানুষের অর্থনীতি, মানুষের সমাজ সবটাকে নিয়ন্ত্রণ করে, আজকে এই আধুনিক রাষ্ট্রের সাথে লড়াই করতে যেয়ে, আধুনিক রাষ্ট্র গঠনের পথে বাধা দিতে যেয়ে, ধর্মীয় উদ্দীপনায় উদ্দীপ্ত যে মানুষগুলো লড়াইতে নেমেছে, তারা এই মুসলমান জাতিকে আর এক ধাপ পিছনে নিয়ে যাবে। আধুনিক রাষ্ট্র গড়া ছাড়া আধুনিক জীবন পাওয়ার কোনো ব্যবস্থা নেই। কিভাবে আধুনিক রাষ্ট্র গড়বেন, কিভাবে আধুনিক রাষ্ট্র গড়ে উঠবে, কিভাবে অর্থনৈতিক উন্নত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে, সেটি ভিন্ন বিবেচনার বিষয়, কিন্তু ধর্মের পথে, ধর্মীয় রাষ্ট্রের পথে এটা আর কখনো ফিরে যাবে না। এটা আধুনিক রাষ্ট্র, রাষ্ট্রই এর নিয়ম, সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয়ে গেছে। আজকের রাজনীতির প্রধান ধারা গণতন্ত্র, সেই গণতন্ত্র তার আবেগ হারিয়ে ফেলেছে। ফ্রান্সের বিপ্লবের পরে গণতন্ত্র যে আবেগ নিয়ে আবির্ভূত হয়েছিল, সেই আবেগ এখন সারা পৃথিবীতে নেই। উন্নত কতগুলো ধর্মবাদী দেশে গণতন্ত্র কিছু অর্থবহ জায়গা তৈরি করেছে, সেটা ধরেন সুইডেন, নরওয়ে, ফ্রান্স, জার্মানি, ইটালি, ক্যানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনি কতগুলো দেশে, জাপান, যেখানে
পুঁজিবাদী গণতন্ত্র একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে দিতে পেরেছে। কিন্তু এখন তৃতীয় দুনিয়ার অনুন্নত দুনিয়ায় দ্রুততম সময়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এবং আধুনিক জীবন ব্যবস্থায় উন্নত অর্থনৈতিক অবস্থায় চলে যাওয়াটা খুব একটা সহজ কোনো কাজ নয়, ফলে তারাও আশা দেখাতে পারছে না। এখন আমাদের এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সমাজবাদী লড়াই পিছিয়ে গেছে। আজকের লড়াইটা সমাজবাদ গণতন্ত্রের ভেতর লড়াই না, আজকের লড়াইটা আধুনিক রাষ্ট্র গড়া যাবে কিনা, না মৌলবাদী একটি রাষ্ট্র গড়া যাবে, লড়াইটা এখানে। ফলে রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে এই জায়গায় যে আমি মৌলবাদী রাষ্ট্র গড়ার পক্ষে না আধুনিক রাষ্ট্র গড়ার পক্ষে। এবং আধুনিক রাষ্ট্র গঠিত হলে ভবিষ্যতে কখনো যদি সমাজবাদী আন্দোলনের কোনো ধারাবাহিকতা রচিত হয়, কোনো নতুন ধারার জন্ম হয়, যদি সেটা জাগ্রত হয়, তখন সেটা দেখা যাবে। কিন্তু ত্রিধারায় বিভক্ত রাজনীতি বাংলাদেশে এই মুহূর্তে অচল। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি দুই ধারায় প্রবাহিত করতে হবে। তবে গণতান্ত্রিক ধারা যেটা আমরা বলছি সেই ধারায় সামরিক একনায়কত্ব গণতন্ত্রের নামে, সেই ধারায় পারিবারিক একনায়কত্ব, সেই ধারায় স্বৈরাচারী একনায়কত্ব এই গণতান্ত্রিক ধারার নামে চালিত আছে। এখানে আমরা যারা গণতান্ত্রিক ব্যবস্থাটা কায়েম করতে চাই সেটা যদি সমাজতান্ত্রিক গণতন্ত্র বা শোষণহীন গণতন্ত্রের জায়গায় আমরা পৌঁছাতে নাও পারি, তাহলে গণতন্ত্রের যে মৌলিক ধারণাগুলো নাগরিক অধিকার, মানবিক অধিকার, সুশাসনের অধিকার, এই অধিকারগুলো এবং আমার বেঁচে থাকার অধিকার, আমার ভাত কাপড় শিক্ষা পাবার অধিকার, সেই অধিকারগুলোকে নিশ্চিত করার ক্ষেত্রে গণতন্ত্রের জন্য যে অগ্রযাত্রা দরকার, যে শাসন ব্যবস্থা দরকার, সেটার জন্য আজকে আমাদেরকে লড়াই করা দরকার। হ্যাঁ, এটা ঠিকই গণতন্ত্রের নামে নামে অনেক সময় যা চলছে যা চলে সেটা কাম্য নয়, কিন্তু কাম্য নয় মানে ওইটার বিরুদ্ধে লড়াই করতে যে মৌলবাদী শক্তিকে শক্তিশালী করে দেওয়া যাবে না। আমাদের দেশে দুর্নীতির যে কালো ছায়া দাঁড়িয়ে আছে সেটা ধরেন টেকনোলজির বিকাশের মধ্য দিয়ে ধীরে ধীরে এটা জাপানে একদিন আমরা বেড়াতে গেছি, এর মাঝখানে আমার কয়েক সহযোদ্ধা জেলা পরিষদ চেয়ারম্যান রাত্রি 12:30 একটা বাজে জাপানের একটা বড় রাস্তায় আমরা আমাদের ডেন থেকে 400-500 গজ দূরে একটা হোটেলে আমরা খেতে গেছি, খেয়ে আমরা ফিরছি। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, পারাপারের জায়গাটায় লাল বাতি চলছে। তা আমি দাঁড়ালাম, আমার এই বন্ধুরা তিন জেলা পরিষদ চেয়ারম্যান এক চিফ অফিসার ওটা পার হয়ে যাচ্ছে, তা আমার পরিচিত একজন, তার হাত ধরলাম। আমি বললাম যে ভাই যাইও না, বিদেশ বিভূই এখানে আইন ভাঙা ঠিক হবে। তো ও বলল যে কেরা দেখতেছে, ফাঁকা রাস্তা, কোনো কেউ নেই, লোক নেই, জন নেই, গাড়ি ঘোড়া নেই। ওটা চলে গেল, আমি দাঁড়ায় থাকলাম। ওটা উপরে পার হয়ে গেছে, হতে হতে এমনি নীলবাতি জ্বলেছে, আমি পার হতে চলেছি রাস্তার মাঝামাঝি। এই সময় ওটা পার হয়ে হেঁটে খানিকটু গেছে, এই সময় একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায় গেল। এখন ওনাদের বলছে ইউ হ্যাভ ব্রোকেন ল, ওই বেটা সিএসপি, তো ওরা তো একটু আমাদের দেশের সিএসপিরা তো একটু বেশি চালা, ওকে তো সব নানান রকম ট্রেনিং ফ্রেনিং আছে, ও এখন বোকা সেজে গেছে, ও করছে কি ল হোয়াট ল এরকম করছে আর কি। তো কারণ ইংরেজি বুঝতে পারতেছে না, এরকম একটা ভাব দেখাচ্ছে। তো তখন বলছে ও ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ল কাম অন। এখন ওইখানে লাল বাতি নীল বাতি ওইখানে নিয়ে আসছে, লাল বাতি চললে কয়ে স্টপ, নীল বাতি জ্বললে কয়ে গো গো, কয়ে কয়ে দৌড় দাও রান, দৌড়ে দাবলায় ওই মাথায় নিয়ে যায়, ওই মাথায় নিয়ে যায় আবার কয়ে স্টপ, এই করে চারবার করেছে, চারবার করে করছে কি আন্ডারস্ট্যান্ড ল। এখন পার হয়ে যায়, বললাম ভাই কী হলো ব্যাপার কি, কয়ে তোমার কথাই শোনা উচিত ছিল, ভুল হয়ে গেছে। এর একদিন পরে আমাদেরকে টোকিও সিটির ইসে নিয়ে গেল, যেখানে রোড ট্রাফিক কন্ট্রোল করে, সম্ভবত 42,000 CC ক্যামেরা আছে টোকিওর রাস্তায়, প্রাইভেট বাদে মানে গভর্নমেন্টের আছে 42,000 CC ক্যামেরা, সেই ওয়াল টু ওয়াল টিভি লাগানো, লোক বসে আছে দুইজন তিনজন, তারা কোনো কাজ নেই, কোথাও আইন ব্রেক করলে ক্রিম 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 করে আওয়াজ হচ্ছে। তো দেখলো কোথায় অন্য জায়গায় টিপ দিয়ে মানে মেসেজটা দিল যে গো অ্যান্ড ক্যাচ ইট। তার মানে আধুনিক টেকনোলজি ব্যবহারের মধ্য দিয়ে মানুষের আধুনিক রাষ্ট্র গড়া ডিসিপ্লিনে নিয়ে আসার ব্যাপারটা দাঁড়াচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যা মনে করি সেটা হলো যে মানুষকে ভালো বানায়
ডিসিপ্লিন নেশন বানানো খুব কঠিন। আধুনিক রাষ্ট্র এবং রাষ্ট্রের সুশাসনই হচ্ছে মানুষকে একটা সময়ে অভ্যস্ত করে তুলবে আইন মানতে, ডিসিপ্লিন হতে, এবং সেখানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে জোরালো করে ওইভাবে চলতে হবে। আমরা কোরিয়াতে তিন চারটে মেয়ে আমাদেরকে ইয়ে দিচ্ছিল, মানে আমাদের অ্যাসোসিয়েট ওই কাজ কাম করে দিচ্ছিল। তা আমি একটা মেয়েরে বললাম যে আই ওয়ান্ট টু হ্যাভ এ কাপ, এটা মার্কেটে আমাদের সেখানে একটা সেমিনার হবে, অল্প কিছুক্ষণ মধ্যে দাঁড়াইছে, ওর কাম নিয়ে গেলাম। তা আমি দুই কাপ চা অর্ডার দিতে গেলাম, সে বললো যে নো নো আই ওয়ান্ট টেক টি। আমি বললাম যে ডোন্ট ইউ টেক টি? বলি ইয়েস আই টেক টি, বাট আই ওয়ান্ট টেক টি। হোয়াট ইজ দি প্রবলেম? তো প্রবলেম ইজ সিসি ক্যামেরা, শি ইজ নট অ্যালাউড টু হ্যাভ এ কাপ অফ টি উইথ মি। আমি দিলে সেই কাটা চাটা খেতে পারবো না। সে বলতেছে যে তোমার সাথে যদি আমি চাটা খাই তাহলে আমি আই লুজ মাই জব, তো সিসি ক্যামেরা ধরা পড়বে, আমি আমার চাকরিটা হারাব। তাই বললাম জান তাই তোমার সাথে আমার এক কাপ চা খেতে ইচ্ছা হয়েছে, তুমি নিজের পয়সায় এক কাপ চা খাও, কারণ সেইটা হইতে পারে। মানে এক কাপ চা সেটাও তার খাওয়ার কোনো কায়দা নেই। ফলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং আধুনিক শেখ হাসিনাকে আমি একটা ব্যাপারে দেবো, উনি কীভাবে করেছেন আমি জানি না, উনি যে ডিজিটালাইজড করবার চেষ্টা করছেন, এই ডিজিটালাইজডটা আরও দ্রুত হওয়া দরকার। মিটার, তারপরে অ্যাডভান্স কার্ড কিনতে হয়। আগে তো কারেন্ট চুরি টুরি হতো, এখন কোনো চুরি মুড়ি নেই, অ্যাডভান্স কার্ড কোনো পাস করো, কার্ডতে ইয়ে নাই, কার্ড নাই, বিদ্যুৎ বন্ধ। এভাবে ডিজিটালাইজড হতে হবে এবং তারপরে একটা সময় মানুষ হ্যাবিচুয়াল হয়ে যাবে, সেইভাবেই মানুষের চরিত্র গড়ে উঠবে। সম্পদ হচ্ছে একটি বড় বিষয়। এই প্রপার্টি কমপ্লেক্সটা এমনভাবে প্রবেশ করেছে যে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, মানে ইভেন স্বামী স্ত্রীর সম্পর্কতেও এই প্রপার্টি কমপ্লেক্স একটা জটিল আকার ধারণ করে। এই প্রপার্টি কমপ্লেক্সের জায়গা যখন আছে তখন মানুষকে ভালো হয়ে যাও বললে মানুষ ভালো হয়ে যাবে এই সমাজে সেটা সম্ভব নয়। কোনোদিন সমাজতন্ত্র আসবে কি না, 71 সালের যে সাম্যের চরিত্র, মানবিক গুণাবলীর বিকাশ দেখেছি, সে বিকাশ কোনোদিন আর এই পৃথিবীতে দেখতে পাবো কি না, পৃথিবী দেখবে কি না, সে বিষয়ে আমি সন্দিহা। তো আজকে আমার মনে হয় যে আমাদের সবারই চেষ্টা করা দরকার আধুনিক একটি শক্তিশালী রাষ্ট্র করা। আধুনিক একটি রাষ্ট্র যে রাষ্ট্র ন্যায় শাসন, সুশাসন এবং নাগরিক অধিকার, মানবিক অধিকার নিশ্চিত করতে পারবে, তেমনি একটি রাষ্ট্রে পৌঁছানো। এটা পৃথিবীর কোথাও একদিনে হয়নি, এখানেও একদিনে হবে না, ইট উইল টেক টাইম। রাষ্ট্র যদি সঠিক পথে চলে তাহলে পরিবর্তনটা দ্রুত লয়ে হবে, আর রাষ্ট্র যদি সঠিক পথে না চলে তাহলে পরিবর্তনটা কষ্টদায়ক হবে। আশা করব আগামী দিন, আগামী দিনের মানুষেরা, আমরা যে ত্যাগ স্বীকার করেছি, আমাদের সাথীরা যে ত্যাগ স্বীকার করেছে, দেশবাসী যে ত্যাগ স্বীকার করেছে, এদেশের যে রক্ত দান করেছে এই দেশকে উন্নত জাতি হিসাবে গড়ে তোলবার জন্য, আগামী দিনের প্রজন্ম সেই বিষয়টি অনুধাবন করবে এবং দেশকে একটি শক্তির জায়গায় নিয়ে যাবে। ধন্যবাদ।